না না ওই কথা নিয়ে তো আলোচনা হচ্ছিল না কথা আলোচনা হচ্ছিল যে আমি দাবি করেছিলাম ইমাম বুখারি রায় মহল্লা বলেছেন জুজুল রফল ইয়া ইয়াদাইনে যে রফল ইয়াদিন না করা মর্মে কোনো সই হাদিস প্রমাণিত নয় মারফু সূত্রে এবং মাউকুব সূত্রে মানে আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয় এবং কোনো সাহাবি থেকে প্রমাণিত নয় তো ইমাম বুখারি তার মানে হাদিস জানতেন না এ কথা বলে দিলেন ভাই আমি তো আমি তো ইমাম বুখারির কল দিয়েছি তাহলে ইমাম বুখারিকে বলেন ইমাম বুখারিকে বলেন মুনকির হাদিস না ভাই ইমাম তিরমিজিকে ছোট করার দরকার নেই আমি ইমাম বুখারিকে বলছি ইমাম বুখারি ইমাম বুখারির দাবি তাহলে মিথ্যা বলেন আচ্ছা ইমাম বুখারীর দাবি মিথ্যা দেখেন জুজুল রফুলিয়া দিন পৃষ্ঠা নাম্বার ষোলো জুজুল রফলিয়া দেয়ন পৃষ্ঠা নাম্বার ষোলো দেখেন পৃষ্ঠা নাম্বার ষোলো প্রথম হাদিস জুজুল রফুল আয়দেনের প্রথম হাদিসে একদম পৃষ্ঠা নাম্বার ষোলো যেটা তহিদ প্রকাশনী আপনি নিজে বললেন ওই প্রকাশনীরই এখানে লিখছেন ইমাম বুখারি আল্লাহ নবীর কোনো সাহাবীর সঙ্গে মানে সাহাবীর সঙ্গে কোনো সাহাবি পার্থক্য করেননি আলিমগঞ্জের নিকটে কোনো একজন সাহাবি থেকে একথা প্রমাণিত নয় যে নবী রফুল করতেন না কোন সাহি থেকে বর্ণনা সহি সূত্রে প্রমাণিত নয় যে রফুল রসুল রফুল এদিন করতেন না জি আমি আমি আগে কলগুলো যেহেতু আমি দাবি করেছি আমি যে দুটো যে দুটো কল দিয়েছি তারপর আপনার মুকদ্দমা পড়বো ঠিক আছে আর একটা আরেকটা আমি দলিল দিয়েছিলাম জুজুল রফুলিয়া দানের তেত্রিশ নম্বর হাদিস জুজুল রফুলিয়া দেনে তেত্রিশ নম্বর হাদিস আরে ধোকা কি ধোকা মানুষ শুনবে ভাই মানুষ শুনে মানুষ বুঝবে ঠিক আছে হ্যাঁ মানুষ শুনবে দেখেন ঠিক আছে দেখেন আরে ভাই কে মূর্খ কে জাহেল সব দেখাছে আগে আমি যেটা দলিল দিছি সেটা পড়ব মুকদ্দমা পরে পড়ছি দরা নাকে আমার দলিলটা আমি দিয়ে দিই তারপরে আপনারা দলিল পড়ব মুকদ্দমা বললি তো কি আগে শুনেন ইমাম বুখারী কি বলে শুনেন ইমাম বুখারীর কথাটা আবার শোনাচ্ছি দেখেন ইমাম বুখারী রায়মহললা বলেন হিজ্জাজ মক্কা মদিনা ও ইরাকের সকল विद्वान হিজাজ মক্কা মদিনা ও সকল হ্যাঁ ঠিক আছে ভাই আপনি পণ্ডিত ইরাকের সকল বিদ্যান সকল বিদ্যান ইমাম বুখারি কল সকল বিদ্যান গণকে আমরা দেখেছি ইমাম বুখারি আমরা দেখেছি তার মধ্যে অন্যতম আব্দুল্লাহ বিন জুবাইর আল হুমাইদি আলী বিন বিন জাফর আল মদিনী ইয়াহি ইয়াহিয়া বিন মাইন আহমেদ বিন হাম্বাল ইয়াহিয়া বিন রাহুয়া যারা সেই সময় বড় বড় বিদ্যানে অন্তর্ভুক্ত ছিলেন বড় বড় বিদ্যানে অন্তর্ভুক্ত ছিলেন কোন বিদ্বানের নিকট থেকে একথা প্রমাণিত নয় যে তাদের কারো রসুল সালাতে করা সম্পর্কে জানা আছে অথবা কোনো সাবি সম্পর্কে যিনি রাফুল করেননি মধ্যে অন্যতম শীর্ষ আব্দুল

আগের যে দুটো হাদিস বর্ণিত হয়েছে যে সনদ দ্বারা ওই সনদের ব্যাপারে আবু দাউদ খামুশ এখতিয়ার করেছে সুখুত এখতিয়ার করেছে মিথ্যু না আলো তুল্লাহি আলা কাযিবিন বলেন আমিন তিনদের নিকটে আবু দাউদ শরীফে যেখানে সুখুত করে থাকে সেটা কবিল ইহতিমাদ গ্রহণ ঠিক আছে ঠিক আছে আপনি যে মিথ্যু কথা বলছেন ইসলামিক ফাউন্ডেশন দেখেন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন Hanafi অনুবাদ কি করেছে আমি দেখাচ্ছি পরিষ্কার ভাবে লেখা আছে যে তিনি আবদুল্লা মাসুদ বলেন আমি আমি কি তোমাদেরকে রসুল সাল্লা সালাদ সালাত সম্পর্কে শিক্ষা দেব না রাবি বললেন অতঃপর তিনি নামাজ আদায় করল মানে আদায় করে মাত্র একবার হাত উত্তোলন করলেন ইমাম আবুদে কল আবুদ রহমাল্লা বলেন এটি একটি দীর্ঘ হাদিসের সংক্ষিপ্ত সু সংক্ষিপ্ত সার উপরুক্ত উপরুক্ত শব্দ সম্ভারে হাদিসটি সঠিক নয় এটা হচ্ছে স্থান ফাউন্ডেশন হাদিস নাম্বার সাতশো আটচল্লিশ হানা হানাফিরা অনুবাদ করেছে হানাফি ধোক আওয়াজ ঠিক বলেছেন আমরা সেটাই বলছি এতদিন ধরে তাকে তো ফোন করে বললাম আচ্ছা তারপরে বলেন আমি দুটো দলিল দিয়ে দিয়েছি আপনি যে মৃত্যু প্রমাণিত হয়ে গেল তারপরে বলেন ইমাম নাম শোনাবেন বলেন কি আপনি বলেন জন্য হুমামের মৃত্যু না না নাম মৃত্যুশালটা বলেন তো বাতাস বেরিয়ে গেল বাতাস বেরিয়ে গেল ইবনু হুমাম তো ইবনু হুমাম তো একজন হানাফি দেবন্দী হানাফি মুকাল্লিদ দেব উনি উনি ছিলেন তাই তো হ্যাঁ ইমাম উনি ছিলেন ইবনু হুমাম ফতুল কাদির ইমাম ফতুল কাদিরের লেখক যদি এটা যদি মানতে হয় তাহলে আপনাকে আরেকটা বাস দেব ইমাম ইবনু হুমাম ফতুল কাদিরেই লিখেছে ইমাম ইবনু হুমাম ফতুল কাদিরে দ্বিতীয় খণ্ড লিখেছে স্পষ্ট ভাবে যে তারাবি 8 রাকাতের রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত

একশো ছিয়াত্তর পৃষ্ঠা মিডিল লাইন ইবনু হুমাম বলেছেন আট রাকাত হলো সুন্নতে মোয়াকাদদা আর বাদবাকি বারো রাকাত হলো মুস্তাহাব একথা শুধু তিনিই বলেছেন আমি খোলাফায় আশি সুন্নাত মানে সুন্নাত ও শরীয়তের সুন্নাত কেন অসুল শাস্ত্রে লেখা আছে সুন্নাত দুই প্রকার খোলাফাদের সুন্নাত ও নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত সহি হাদিসে বর্ণিত আছে আমরা সুন্নাত এবং হৃদয়প্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নাত অনুসরণ করো ঠিক আছে তোমাদের কর্তব্য তো এখানে ইবনু হুমাম কি বলছে যে ইবনু হুমাম বলছে আট রাকাত হলো সুন্নাত আর বাকি বারো রাকাত পড়া মুস্তাহাব বলেন ইবনু হুমামের এ কথা মানবেন আপনি আট টাকা তারাবি সুন্নাত আর বারো রাকাত মুস্তাহাব পোতারো না তালে নাসির চানপুরি করেছে না আমি বলছি ইবনু হুমাম এ দাবি করেছি কি করেনি হ্যাঁ করেছে মিটে গেল এখন আপনারা ইবনু হুমামকে তালাক দিবেন আপনাদের ব্যাপার ইমাম এখন ইবনু হুমামকে এখন আপনি গোমরা বলবেন গোমরা বলেন

তার আপনি বললেন যে আপনি বললেন যে আমি মিথ্যা কথা বলেছি তাহলে গোমরাকে মিথুককে আপনি আপনি মৃত্য আবু দাউদ শরীফের হাদিস দয়ব বলেছেন আবু দাউদের ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ 638 নম্বর হাদিস পরিষ্কার বলি গেছেন আবু দাউদ লেজে সংকেত সুর এই হাদিসটা সঠিক নয় আব্দুল বিন মাসুদ হাদিস সঠিক নয় ইমাম আবু দাউদ সুনান আবু দাউদ 638 নম্বর হাদিস ইসনাফ ফাউন্ডেশন ঢাকা Hanafi Deobandীদের অনুবাদ এই তো ইসনাফ ফাউন্ডেশন আর ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ শরীফ প্রথম খন্ড আপনি যদি মায়ের বেটা হন নাসির উদ্দিন কে নিয়ে চলে আসেন আমার বাড়িতে আপনার বাড়িতে না আপনি আপনি কোথায় বসবেন বলুন আপনি বলুন আপনি কোথায় বসবেন আসেন উমরপুর হাটতলা মসজিদ দুতলা আপনি আসুন

আপনি পোতারক হিসাবে মুহাদ্দিসিন জনকে উড়িয়ে দিয়েছেন আর নবীর সুন্নাতকে উড়িয়ে যে আমি করিনি ইমাম বুখারী করেছে ইমাম বুখারী হিজজাজ করদিসেন মক্কা মদিনা এবং ইরাকবাসী ইরাকবাসীরা তারা সকলে বলছে ইয়া ইবনু মাইন বলছে আহমেদ বিন হাম্বল বলছে ইসাক বিন রাহিয়া বলছে ইমাম হুমায়দি বলছে যে রফলদিন করতে হবে না এই মর্মে কোনো হাদিসী তারা জানতেন না আর হানাফি Deobandi mukallid এরা জেনে নিলো জব্দ করেছিল একবার এই দেখেন কোথায় কোথায় জব্দ করেছিল ওই বাহাসের ঘটনা জাল বাহাসের কথা দিবেন তো এটা জাল কথা হ্যাঁ জাল কোথায়

মিথ্যুক জাস্টিস তাকুসমানি লেখা আর আপনি কার নাম বললেন আরে ওটা বলে দে এই যে কথা বলেন না বলি কোন আচ্ছা বলেন দারসে তিরমিজি দারসে তিরমিজি দিলদেসানি হ্যাঁ মাওলানা মুহাম্মদ তাকি উসমানি মাদ্দাজিল্লাহু একটাকে নামটাকে উল্টা বললেন এখন বাস খেলেন তারপরে আবার ঠিক হলো ঠিক আছে আবার সেই পাগামু করছেন আরে ভুল বলেছেন স্বীকার করেন অস্বীকার করছেন না

ইমাম বুখারির আপনার হাতে যে কিতাবটা আছে সেইটার আটত্রিশ নম্বর হাদিস দেখেন এখানে দিয়েছে কি যে আবদুল্লাহ ইবনু মুবারক বলেন আমি নোমান বিন সাবিতের তথা ইমাম আবু হানিফার পাশে আদায় কালে, রফল ইয়াদাইন করলাম তখন ইমাম আবু হানিফা আমাকে বললেন আমি তোমায় তোমার উড়ে যাওয়ার আশঙ্কা করছি তখন ইবনু মুবারক বললেন প্রথমবার তাকবের সময়ে রফুল ইয়াদাইন করার কারণে যখন উড়ে যাননি আপনি তখন দ্বিতীয়বার রফল ইয়াদাইন করার কারণে উড়বো না ইমাম ওয়াকি ইমাম ওয়াকি একশো চুয়ানব্বই বিত্ত তিনি কি বলছেন দেখেন ওয়াকি রেমাউল্লা বলেন আব্দুল্ল মুবারকের ওপরে দয়া করুন তার ওপর প্রস্তুত ছিল এত মানে অন্যরা বিস্মিত হল ইমাম আবহানিপা রেমাহুল্লা কোনো উত্তর দিতে পারলেন না মূলত তাদের ব্যব অবস্থা এমনই হয় যারা হাদিস অনুসরণ না করলে বিভ্রান্তি পরিণত হয় এটার ইমাম বুখারীর মুকদ্দমা পড়ুন না ভাই আমি দলিল দিয়েছি ইমাম আবু হানিফাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাইমাহুল্লাহ সাইকুল হাদিস সাইকুল ইসলাম তিনি মুনাজারা রাফলাদেনে বাহাসে তাকে পরাস্ত করেছে ইমাম বুখারি ইমাম বুখারি নকল করেছেন জুজুল রফুল রাফলাদেনে আর ইমাম আবু হানিফা নিরুত্তর হয়েছে আব্দুল আবিন মুবারকের রাহিমুল্লাহ কোনো জবাবই দিতে পারেনি ইমাম আবু হানিফা রাইমাহুল্লাহ এটা আপনার আমার গোরামি না দেখিয়ে দিয়েছি বই আপনার হাতে যে বই আছে সে বই আপনি যে বই রেফারেন্স দিয়েছিলেন আমাকে সেই বই থেকেই দেখেছি হ্যাঁ তো আপনাকে আমি সবগুলো দলিল দিয়ে দিলাম ইমাম আবহরি তার মুনাজের আরে ভাই আমি কি পেরেছি কি পাইনি সেটা তো দেখে মানুষ শুনছে রে ভাই আচ্ছা এবার বিষয় হচ্ছে যে আবহানিপা রহমার আর আউজাই রহমা যে মুনাজারা এটা সম্পূর্ণ জাল মিথ্যা না 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 আমাদের 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 না আপনি সনদ পেশ করেন কোন মুকাল্লিদকে বলেন কোন মুকাল্লিদকে বলেন সনদ পেশ করতে আমি তো আপনাকে ইমাম বুখারীর আমল থেকে দিলাম নাসির উদ্দিন চানপুরি নিজে তো কোনো হাদিসের গোন্ত থেকে সনদ দিতে পারেন আপনি কি দিবেন ইমাম আবু হানিফা আর ইমাম আউজা রাহিমুল্লাহর মুনাজারার কোন সনদ দিতে পারেন নি না তা সনদ দাইনি সনদ দাইনি না তখন ইনি আমি

আপনার কাছে তাহলে দআরসে তিরমিজি নাই কার বই থেকে চুরি করে বলছেন জি না দআরসে তিরমিজিই পড়ছে আপনি বলুন না বলেন দআরসে তিরমিজি আপনার কাছে নাই এবার হাদিস নাম্বার বলতে না কেন হাদিস নাম্বার বলেন আমার হাতে দআরসে তিরমিজি এখন আছে আপনি বলুন না বলেন হাদিস নাম্বারটা বলেন আপনি যে মিথ্যা কথা বলছেন প্রমাণ দিব এখনই আপনি হাদিস নাম্বারটা বলেন কেন মিথ্যা কথা বলছেন প্রমাণ দিব কোনটা কোনটা মিথ্যা কথা বলছেন ইমামতে দআরসে তিরমিজিতে জাস্টিস তাকুসমাই কোনো সনদই বর্ণনা করেনি মানে এই সনদ আমি কোথা থেকে পেলাম কোথা থেকে চুরি করেছেন ঠিক আছে ধরে ফেলেছি ইব্রাহিম নাকি থেকে কে প্রথম পেয়েছেন আলকামা থেকে আলকমা পেয়েছেন থেকে হুম কোথায় আছে বলেন বলেন কোথায় আছে দেখি আমি তো দআরসে তিরমিজি দাওতাছি আপনাকে বলেন আরে ভাই জাস্টিস এখনো জীবিত আছে তিনি যে নকল করলেন তিনি কোন বই থেকে নকল করেছেন কার বই থেকে এখানে প্রথম কে আমি এটা ইমাম ফরাকনির লেখা kitab kitab nijer kitab mabsood namiyo kitab

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি আমি কে হ্যাঁ হ্যাঁ এই মুনাজারা প্রথমত জামে মাসানিদ এই গ্রন্থর লেখক কে নাম জানেন আমি তো ভাই ফতুল কাদির থেকে রেফারেন্স দিয়েছেন ফতুল কাদির কোন হাতে গ্রন্থ না হানাফির কিতাব ঠিক আছে এক ওখানে সনদ নাই ওখানে 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 সনদ নাই রে ভাই আর হচ্ছে আপনি একটা বললেন কি মোয়াক্কা বিন আহমেদ পাঁচশো আটষট্টি হিজড়িতে লেখক মৃত্যুবরণ করে ঠিক আছে পাঁচশো একষট্টি আটষট্টি হিজড়িতে এবার এই ব্যক্তি যে সনদ দিয়েছে এই তিনটে সনদে এই আলাকনাম মানে আলগামা আব্দুল মাসুদ ইব্রাহিম না এই তিনটে সনদে পাঁচশো আটষট্টি হিজড়ি পৌঁছে দিল এ আপনি যে এই যে বিন আহমেদের গ্রন্থ থেকে রেফারেন্স দিলেন এই লেখক মৃত্যুবরণ করে পাঁচশো আটষট্টি যেটা নাসিরদ্দিন চাঁদপুরী তার হানাফি কেল্লা প্রথম খণ্ড আটত্রিশ পৃষ্ঠাতে লিখেছে আপনি যে সনদ পড়লেন আলাকনামা আব্দুল নাসুদ মাসুদ নাখ এই তিনটে সনদ দিলেন তো এই তিনটে সনদে এই পাঁচশো আটষট্টি বছর পার হয়ে গেল আপনাকে বলুন তো ভাই আপনি যে গ্রন্থ থেকে নকল করছেন তো এই যে মোয়াক্কাব বিন আহম্মদ

হাদিসের গরন্ত থেকে যাবে হাদিসে যাব খালি আপনি এই bahas কেন যে তিরমিজি কিউ মূল كتابه রে তার জন্মকদ তার মৃত্যুকদ আরে ভাই যখন কোন বই থেকে রেফারেন্স দিচ্ছেন তো সেই বইটা যদি মুরসাল হয় তাহলে তো সেই বইটায় যদি মুরসাল হয় তাহলে সেটা তো আর গ্রহণযোগ্য হবে না রে ভাই এটা তোকে বুঝতে হবে আপনাকে আমি যে দেখাচ্ছি যেমন আপনাকে একটা উদাহরণ দিই বলুন এরকম অনেকগুলো গুলো বই আছে ঠিক আছে যেগুলো মানে কোনো সনদবিহীন বই সনদবিহীন বই অনেকগুলো প্রচলিত আছে হানাফি দেবন্দির অনেক বইকে বাতিল করেছে আল্লাহরা বাতিল করে এটা ওসুল কোনো সংকলন করছে তার থেকে রসুল পর্যন্ত বা যার ঘটনা বর্ণনা করছে তার প্রসঙ্গ হুবহু সনদ দিতে হবে তো আপনি প্রথমত এই রফুলিয়া দিন প্রসঙ্গে ইমাম আবহনী ফার্লাহ যে বাহাসের কথা উল্লেখ করেছেন না সেদিন চাঁদপুরে উল্লেখ করেছে উনিও কিন্তু দলিল দিয়েছে রেফারেন্স দিয়েছে তো প্রথম কথা হচ্ছে যে যতগুলো রেফারেন্স দেন না কেন গ্রন্থেই কিন্তু সনদ ব্যবহার করা হয়নি সনদ একটা জায়গাতে আছে সেটা হচ্ছে জামেউল মাসানি উল মাসানি দে এই মানে এর সনদটা বর্ণনা আছে আর এই জামেউল মাসানিদের লেখকের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু মুহাম্মদ হারেসি ঠিক আছে ইনার প্রসঙ্গে ইমাম বুখালি রাহল্লাদ তার ইমাম খাতি বাগদাদি চারশো তেষট্টিতে লেখকের মৃত্যু তিনি পরিষ্কারভাবে লিখেছেন এই জামে মাসানিদ বইয়ের যে লেখক ইনেচে মুনকার গরিব আশ্চর্যজনক ঘটনা বর্ণনাকারী জয়ীব দলিলযোগ্য নয় তারিখে বাগদাদ রাবি নাম্বার পাঁচ হাজার দুইশো পনেরো

এই মহাদিস আহমেদ সুলাইমানি তিনশো এগারোতে জন্ম চারশো চারের মৃত্যু ই লেখকটাই হচ্ছে কাজজা মৃত্যু প্রথম এক নম্বর অভিযোগ দুই এই লেখক যে সনদ দিয়েছে মোহাম্মদ বিন ইব্রাহিম বিন জিয়াদ রাজি ইমাম দারাকতনি তাকে দাস জাল হাদিস জালকারে বলেছেন

সনদ সহ করছেন আপনি এখন এই اعتراض করতে হাওয়াই দলিল এই গতদিনের মতো আচ্ছা আচ্ছা আপনি জীবনে তো আদি ওসুলে হাদিস প্রসঙ্গে তো পড়েছেন কি জানি না নাসিরউদ্দিন চানপুরিকে বলবেন যে ইমাম আবু হানিফা রেহুল্লাহর যে হাদিস মানে যে ঘটনাটা মুনাজারা হয়েছিল ইমাম আউযায় রেহুল্লাহর সঙ্গে তো এই যে ঘটনা সনদ কথা আছে তিনি দেখবেন মানে খুজুক যত খুঁজুক পাবে না একটা জায়গাতে আছে জামে মাসানিদে আর জামে মাসানিদের লেখকও যায়িব

এটা যদি যে একটা উসুল হাদিসের মানে মানে একদম সাধারণ একজন মানুষ সাধারণ কেবল ভর্তি হয়েছে সেও জানে এখন আপনি যদি না জানেন আপনি কপার পড়া আপনি নাসিরউদ্দিন চাঁদপুরীকে ফোন করে জিজ্ঞাসা করেন যে কোন কোন গ্রন্থের মুসান্নিফ কোন মুহাদ্দিস ভাই জিজ্ঞাসা করেন ভাই ভালো করে বুঝুন আপনি নাসিরউদ্দিন চাঁদপুরীকে জিজ্ঞাসা করবেন কোন গ্রন্থের মুহাদ্দিস যদি সেই যদি জই হয় সে যে নিজে দুর্বল হয় হাদিস আলকারী ভাই সে এবার কি নতুন নতুন লিখবে রে ভাই আচ্ছা ঠিক আছে ইমাম আবনী পারেমল্লার যে মুনাজারা এটা আমি জয় প্রমাণ করলাম যেটা ইমাম আউজাইকে হারিয়েছিল আর বরং ইমাম বুখারির একদম ইমাম বুখারির জুজুল রফুলেন থেকে দেখালাম আব্দুল ইবনু মুবারক রায় সঙ্গে ইমাম বুখারির মুনাজারাতে আবদুল ইবনু মুবারক ইমাম আবহানী পা রেমল্লাকে পরাস্ত করেছিল ইমাম আবহানী পা নিরুত্তর হয়েছিল লাজবাব হয়েছিল আরে আমি আরে ইমাম বুখারি যে কথা ইমাম ওয়াকির রহমাহুল্লাহ একশো চুরানব্বই মৃত্যু তিনি এমন কথা বলছে যে আপনি চিন্তা করতে পারবেন না যে কি কথা মানে কি বলেছে দাঁড়ান সাক্তু আবি হানি ফাতা বলছে স্পষ্ট হয়েছে সাক্তু আবি হানি ফাতা এদের সন কুবরালিল বাহাকি দু হাজার চারশো আটত্রিশে আছে আবার ইমাম বুখারি জুজুল রফুল আদায়নের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা দেখেন না আমি তো দেখাচ্ছি এটা এ দেখেন ইমাম আক্কি বলেন আব্দুল্লাহ ইবনু মুবারক ওপরে দয়া করুন তার ওপরে প্রস্তুতি ছিল এতে অন্য বিস্মিত হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন উত্তর দিতে পারলেন না মূলত রসুল ইয়াদাইন লিখে এটা প্রথম সুনান আবু দাউদ হানাফিদের প্রকাশনী ইবনু মাসুদের হাদিস জয়েব ইমাম আবু দাউদ বলেছেন হাদিসটা সঠিক নয়

দুটো সনদের কথা আগে বর্ণিত হয়েছে সেই দুটো সনদের মধ্যে অন্যান্য যে গুলো আছে তাদের ব্যাপারে কোন রকম উক্তি পেশ করেননি আবুদাউ শরীফ পরবর্তী আব্দুর রহমান ইবনে আবি লাইলা ইনি একটা মানে আপনার রাবি হাদিব ইনি একজন রাবি এই আব্দুর রহমান ইবনে আবি লাইলার কারণে ওই হাদিসটা ওই সনদ থেকে যেটা বর্ণিত হয়েছে

কারণ প্রথম কোন গিলোই দেখেন ইয়ে ইবনে মাইন বলেছেন তার বইয়ের Hanafi প্রথম খন্ড 52 পৃষ্ঠা প্রকাশের ক্লিকছে ইয়ে ইবনে মাইন মৃত্যুবন করে 233 হিজরিতে রিজাল শাস্ত্রের অতলীন ও মনিষি ইমাম আহমেদ বলতেন ইয়ে ইবনে মাইন কে আল্লাহ পাক হাদিস বানোনা কায়দের যাচাই বাছাই করা এই কাজের জন্যই পয়দা করেছে তিনি মিথুকের মিথ্যা ফাঁস করে দেন তারিখ ইবনে খলেদিন ছয় নম্বর খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠা সাতশো একানব্বই জীবনী তারিখে বাগদাদ সাত হাজার চারশো চুরাশি নম্বর জীবনী এটা কে লিখেছে এখানে কি লিখছে যে ইমাম ইহেবনু মাইন হাদিস যাসাই বাসায় করার জন্যই তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এক দুই ইহাইবনু মাইন

ঠিক আছে ইসাক বিন আছে এবং ইমাম বুখারি বলছে স্পষ্ট ইমাম বুখারি কল কি হিজাজ মানে হিজাজ হিজাজ মক্কা মদিনা ইরাকে সকল বিদ্যানগণকে আমরা দেখেছি তার মধ্যে মাত্র পাঁচজন মহাদেশের কথা নকল করেছে শেষে কি লিখছেন তিনি কোন বিদ্যানের নিকট থেকে এ কথা প্রমাণিত নয় যে নয় যে তাদের কারো রসুল সালাতে রফুল আদায় না করা সম্পর্কে জানা আছে অথবা এমন কোন সাহাবি সম্পর্কে কোন রফলায় দেন করেননি আপনার এই মানে তাকে উসমানি আপনার আর একটা আপনাকে দলিল দেখাচ্ছিলাম আদিল কামিলা ভাই আদিল কামেলা আদিল কামেলা এটা ইংরেজের জামানার লিখা এই মাত্র পঞ্চাশ বছর এখন হয়নি এসব বইয়ের নাম বলবেন না তো উল্টা পাল্টা শোনেন 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 এরা যে কথাগুলো নকল করেছে গোমরা এ কথাগুলো ইংরেজদের জমানার নাই আদিল্লা কামেলা আদিল্লা কামেলা আপনাদের যে বন্ধুদের বই বাদ দেন ভাই আমি তো হাদিস দেখাচ্ছেন আপনি আদিলে কামেলা আপনি ইয়ার বই দেখাচ্ছেন ভাই আদিল্লা আদিল্লা কামেলা বই লেখকের নাম বলেন মাহমুদ হাসান খান ভাই মাহমুদ হাসান খানের বই কেন দিতে দেবো ভাই এখন জীবিত কদিন আগে মূল্য লোকটা আর ওর কথা দলিল হয়ে গেল আমি ইমাম বুখারি ইমাম আহমেদ বিন হাম্বেল ইহাইব নুমায় হ্যাঁ আব্দুল মাসুদের হাদিসটা আবুদাউজ জৈব বলেছে সেটা প্রমাণিত নয় তাই যদি খেয়াল এখন বলেন তাহলে মিথ্যুক আপনি মুকালিদরা কত কত বড় মিথ্যুক হতে পারে ইমাম আবুদাউদ লিখেছে আর করে চলেছে চিন্তা করেন ইমাম আবুদাউদ আমি আমি মূল আমি আরবি মূল নুসখা নিয়ে এসেছি মূল

শুনান গোমরা তো আবু দাউদের আমি মক্তবাই শামিলা যেটা নাসিরউদ্দিন চানপুরীর মূল ভান্ডার সেই নাসিরউদ্দিন চানপুরী মূল ভান্ডার শুনুন আবু দাউদের আমি মূল नुস্কা দেখাচ্ছি যেটা মক্তবাই শামিলাতে আছে ইমা আবু দাউদের কোলাসে কেন দেখিলেন কোলা আবিদাউদ দাউদ হাজা হাদিস স্পষ্ট দেখেন দর্শক মণ্ডলী হাজা মানে শুনুন হাজা

দর্শক মন্ডলী দেখছেন যে হানাবি পরিষ্কার পরিষ্কারভাবে কীভাবে অস্বীকার করছে বলছে আবু দাউদে নাকি ওই হাদিসটাই সঙ্গে বলে কমান করেনি আবদুল্লাহ মাসুদের ওটা মানে আগের হাদিসের সঙ্গে কমান করেছে পরপর কতগুলো যে মিথ্যা কথা বলতে পারে মুকালদিপরা এটা সহজে বুঝতে পারছেন আবু দাউদ দারুল এইম থেকে ছাপা এটা হ্যাঁ শুনছি শুনেন আবু দাউদ খুলছি আমি মূল নুসখাটা দেখি পাওয়া যায় কি কিছু আমি মূল নুসখা জীবনে চোখে দেখিনি এখানে একটা আছে আমি মাত্রায় সামনে থেকে দেখালাম এটা সুয়েবার নওতের এটা হচ্ছে নাসরুদ্দিন আলবানির এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন দেখালাম সোয়েবার নৌতের তাকিক দেখালাম মাক্তা ভাই শাহেলা দেখালাম মাক্তা ভাই শাহেলা দেখালাম তারপরে ভাই কার কল নাসুদ্দিনের ঝুলা ধরতে যাচ্ছেন কেন ইমাম বুখারিকে পছন্দ হচ্ছে না ইয়া ইবনু মাইনকে মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য সৃষ্টি করেছে এখন ইয়া ইবনু মাইনকে পছন্দ হচ্ছে না নাসুদ্দিন চানপুরি লজ্জা লাগলো না লিখতে ইয়া ইবনু মাইনকে সৃষ্টি করেছে মিথ্যুকদের মিথ্যা ফাঁস করার জন্য বই লিখে রেখেছে

কত জনে করেছে আপনি দেখেন সবকিছু আমি আপনাকে দেখাচ্ছি মজুদ আছে শোন আবু দাউদিতে আবু দাউদ আবু দাউদ এটা আটচল্লিশ নম্বর হাদিস আবু দাউদের কল পাঁচখানা নুসখা দেখালাম টোটাল পাঁচখানা নুসখা দেখালাম এটা ছাপানো আমি এক মিনিট আসছি আচ্ছা আপনি যে কতবার যে প্রতারণা করলেন আমি টোটালে আবুদাউদ দারুল ইম থেকে দেখালাম তারপর আমি মাক্তবাই সামলা থেকে কলটা দেখালাম কল আবু দাউদের কল আবু দাউদের কল

ইমাম বুখারি ইমাম বুখারি জুজুল রফুলিয়া দেনের আপনি ঘোরার ডিম পড়েছেন ইমাম বুখারি জুজুল রফুলিয়া দেনের প্রথম আলী রদ তালুর হাদিসটা নিয়ে আসার পরে তিনি তারপরে নিজে দেড় পৃষ্ঠা আলোচনা করেছে এখন কোনটা পড়বো বলেন দেখেন আপনার বাস এখানেও পাবেন আপনি কিভাবে মানুষকে প্রতারণা করছেন চিন্তা করতে পারেন এক্ষুনি বলছেন দুটোই আমি আপনার কাছে দুটোই আমার কাছে রয়েছে হ্যাঁ দুটোই আছে আমার কাছে

হ্যাঁ ইমাম হাফেজ সরদার বাকি আতুস ঠিক আছে সালাব জাইনুদ্দিন আবুল ফিদা আব্দুর রহিম আব্দুর রহিম বিন আল হুসাইন ইবনু আল ইরাকি এবং শায়খ ইমাম হাফেজ নুরুদ্দিন আলী বিন আবিবাকার আল হাইসামি আমার আমার পাঠ শুনেছেন তারা উভয়ে বলেন শেখ শাইখা সালিহা উম্মে মোহাম্মদ আল আরব মোহাম্মদ বিন আলী বিন আহম্মদ বিন আব্দুল আব্দুল ওয়াহিদ বিন আল বুখারি এই কী পড়াচ্ছেন ভাই নাম তানাইয়া আমাদেরকে বর্ণনা করেছেন তিনি বলেন আমার দাদা আর শায়েখ ফখর ইবনু আল বুখারি আমাদের বর্ণনা করেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম ঠিক আছে যখন এই গ্রন্থটি তাকে পাঠ করে শোনানো হয় তিনি তাকে এই গ্রন্থ উদ্ধৃত মানে উদ্ধৃত করার অনুমতি প্রদান করেন তিনি বলেন আবু হাফস ওমার বিন মোহাম্মদ বিনার তাবারজাত নাকি তাবারজাত আমাদের বর্ণনা করেছেন তিনি পাঠ শুনে বলেছেন যে আবু গালিব আহম্মাদ বিন আল হাসান বিন আল বানা আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন আবু নসর মোহাম্মদ বিন আহম্মদ বিন মুসা আল মালহিমি আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন আবু ইসাহাক মাহমুদ বিন ইসাহাক বিন মাহমুদ আল খাজাই আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল বুখারি আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন যিনি ইমাম নাহাই সলাতে রুকুতে রুকু থেকে মাথা উত্তোলনের সময় রফুল ইয়াদাইন বা হস্ত উত্তোলন করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন কে ইব্রাহিম নাহি শেষ করব আগে এখন না আগে শেষ করব আগে মোকাদ্দমা শেষ হবে তারপরে এখন কোন কথা চলবে না ঠিক আছে ইব্রাহিম নাকই একজন তাবি জন্ম পঞ্চান্ন হিজড়িতে আপনার জেনে রাখেন আরে দাঁড়ান এতদিন মহাদেশের নাম করে নিরে বেটা ওটি সনদ পড়াশোনা জানে না আর ঠিক আছে আগে পড়ে নি আগে পড়ে নি বাসটা খাবেন একটু পরে আমি জানি তিনি কিছু ওয়ানারবের নিকটে এই মাসালাটিকে অস্পষ্ট রেখে দেওয়ার অপচেষ্টা চালিয়েছেন অথচ এটি এমন একটি বিষয় যা রসুল সাল্লা সাল্লামের কর্ম দ্বারাও সুপ্রমাণিত বাস পল্লাক বেশ কিছু সাহাবি কর্তৃক বর্ণিত বেশ কিছু সাহাবি ও তাবে ইন এর ওপরে আমলের প্রমাণ বিদ্যমান তারা অনুসরণ করেছে ওই সকল বর্ণনা যা অতি বিশ্বস্ত বর্ণনাকারী কৃত নিরাবিচ্ছিন্নভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তাদের উপরে রহম করুন তাদের উপরে কৃত অঙ্গীকার পূর্ণ করুন এই অস্বীকারকারী ব্যক্তির অন্তরে সংকীর্ণতা বিদ্বেষ পোষণ করে রসুলের থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছেন এবং সুন্নার অনুষদের সঙ্গে অহমিকা প্রকাশ করেছেন কেননা বিদাতি তারা শাড়ি মাংসে অস্থি মজ্জা মস্তিষ্ক প্রসূত হয়ে গেছে দারুন এখন না এখন শেষ হয়নি মোকদম শেষ হয়নি হয়ে গেছে তারা অস্বীকার করার কারণ হলো তিনি তার মজলিসে ওনারবদের জনসমগম দেখে ধোকায় পড়ে গেছেন নবী সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি লোক সবসময় ন্যায়ের ওপরে একদল লোক একদল লোক মানে জামাত প্রতিষ্ঠিত থাকবে যারা তাদের অসম্মান করতে চাই ও বিরোধিতা করে তারা এগুলো দ্বারা কোনো প্রকার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না রসুল সাল্লাহ সাল্লামের সমস্ত সুন্নতের মধ্যে যেগুলো মৃত প্রায় সেগুলো পুনর্জীবিত করার লক্ষ্য একটি দল সর্বদা সচেষ্ট থাকবে যদিও সত্যকারের আন্তরিকতা উৎসাহ খালেস নিয়াত থাকার পরেও এর মধ্যে কিছু ভুল ত্রুটি রয়ে যেতে পারে রসুল সাল্লামের জীবন হচ্ছে উত্তম জীবন আদর্শ এই কারণে রসুল সাল্লামের কৃত আমল সৃষ্টিকুলের জন্য মুবাহ করলে মুবা করলে করা যেতে পারে না করলে দোষ নেই এমন নয় রসুল সাহায্যের বর্ণিত আদেশ ও নিষেধগুলো কঠোরভাবে পালনের নির্দেশনা রয়েছে যার নির্দেশ আল্লাহ তালা বান্দাদের প্রদান করেছেন রসুলের আনুগত্য তাদের ওপরে ফরজ অনুসরণীয় তারপরে কোরআনের আয়াত সোহাসের সাত নম্বর আয়াত ওমা তাকুম রসুল ওটা দিয়েছে তারপরে সোহ নিসার ওয়াতর রসুল ওটা দিয়েছে সর সিসার পঁয়ষট্টি নম্বর আয়াত দিয়েছে হ্যাঁ বলেন আপনি পড়েন এবার আপনাকে ওখানে বাস খাওয়া বলে ভাই আপনি পড়েন তো বাস খাবেন তার লিখে তো পড়তে বলছি বাস খাওয়ার কথা বলছেন বাস খাওয়ার কথা না বুঝবি বাস খাচ্ছে আরে কে খাচ্ছে সবাই দেখছে আপনাকে পড়াচ্ছি দেখছেন না কিভাবে পড়াচ্ছি আপনাকে কোন আপনাকে তো পড়াচ্ছি রে ভাই আমাকে পড়াচ্ছেন হুম ধোকা প্রতারণা করে ধরা খাচ্ছেন ধরা পড়াচ্ছেন কিছু কিছু এখানে এতটা মহাদ্দিনের নাম করে ইমাম নাখাইর নাম করে বলেছিলেন যে এই যে রফুল ইয়াদাইন করার ব্যাপারটা কিছু কিছু লোক অস্বীকৃত করছিল মানে এইটা যেন রাসূল সাল্লাল্লাহু স্বীকৃত নয় এইটা ওরা প্রমাণ করাতে চেয়েছিল

ইমামি তখন সনদ যখন দেবেন ভালো সনদ যখন দেবেন তখন সেই সনদ গুলোর মধ্যে যারা থাকবে তারা কি হয় আচ্ছা ঠিক আছে আপনাকে সনদের মধ্যে থাকলে কি সেই অপোজিট হয় কথা শিখেছেন ইমাম বুখারীর কল দেখেন ইমাম বুখারির কলটা দেখেন দেখেন দাঁড়ান 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 আপনাকে ওটা শুনিয়ে দিচ্ছি ওই জবাবটা দিয়ে দিচ্ছি রে ভাই ইমাম বুখারি থেকে বা ইমাম বুখারি কল আপনি তাবিল করলে হবে না ইমাম বুখারি কল কথা ইমাম বুখারি কি স্পষ্ট ক্লিয়ার বলছে সেটা শুনেন ইমাম বুখারী কি বলছে দেখেন ইমাম বুখারি কি বলছে দেখেন দেখেন ইমাম বুখারি জুজুল রফুল ইয়াদাইনের এক নাম্বার হাদিস তারপরে এক নাম্বার হাদিস নিচ্ছে এসছে না না ইমাম বুখারীর কল রে ভাই আমি হাদিস পাঠ করছি না ইমাম বুখারি কলটা শোনাচ্ছি একটু শোনেন দেখেন ইমাম বুখারি দেখেন আপনার বই পনেরো নম্বর পৃষ্ঠা ইমাম বুখারি বলেন এইভাবে নবী কুমার সাল্লাহামের সত্তর জন থেকে হাদিস বিবৃতি হয়েছে যা রুকু সময় রফলে দেন করতেন তারা হলেন আবু কাতাদা আনসারি না 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 আমি আমি শেষ করি ইমাম বুখারি কলটা শেষ করি ইমাম বুখারি কলটা শেষ করি ইমাম বুখারি সত্তর জন মহাদিসের কল নকল করার পরে তিনি কি লিখছে দেখেন তিনি লিখছেন আল হাসান আল হুমাইদি বিন হিলাল বলেন আল্লাহ রসুল এর সাহাবিগণ সালাতে তাদের দুই হাত উত্তোলন তথা রাফুল ইয়াদাইন করতেন আল্লাহর নবীর কোনো সাহাবীর সঙ্গে কোনো সাহাবীর পার্থক্য করেনি মানে সমস্ত সাহাবিদা রফতান করেছে কারোর মধ্যে কারো পার্থক্য করেনি আলিমগণের নিকটে কোন একজন দেখেন কথা শুনেন আগে শেষ করি শেষ করি দেখেন আলিমগণের নিকটে কোনো একজন সাহাবি থেকে এ কথা প্রমাণিত নয় যে নবী রাফুল ইয়াদিন করতেন না আলহামদুলিল্লাহ আনাফিদের বাস

আচ্ছা বলেন যে বলেন ইমাম আবু দাউদের হাদিসে যদি ইবনে মাসুদের হাদিসের সঙ্গে এই কলটা জয়ফ হুকুম লাগানো না থাকে তাহলে আপনার বোতালাক বলেন আপনার বোতালাক বলেন শর্ত সাপেক্ষে তালাক তালাক হবে শর্ত সাপেক্ষে তালাক হবে বলেন আপনার বোতালাক বলেন আপনার বোতালাক বলেন আপনার বোতালাক বলেন আপনার বোতালাক ইবনে মাজাহে আছে বলেন আপনার বোতালাক

দেখেন আচ্ছা দেখেন দর্শক মণ্ডলী এটা হচ্ছে সোনান আবুদাউদ আবু আবুদাউদ এ হচ্ছে দারুল ইলিম প্রকাশনী দারুল ইলিম প্রকাশনী এটা হাদিস নাম্বার হাদিস নাম্বার সাতশো আটচল্লিশ এ হচ্ছে আবদুল্লাহ বিন মাসুদের আবদুল্লা বিন মাসুদের হাদিস ইল্লা মারাতন ওয়াহেদা ওই হাদিসে কলা আবু দাউদ হাজা হাদিস পরিষ্কারভাবে ভাবে সেই কলটা মজুদ আছে এক নাম্বার নুসখা হলো এটা এক নাম্বার নুসখা দুই নাম্বার নুসখা এটা হচ্ছে মাকতবাই শামিলা 744 নাম্বার হাদিসে আব্দুল ইবনে মাসুদের এটা আব্দুল মাসুদ হাদিসের এটা কল তিন নাম্বার এটা এটা হচ্ছে ইসলাম ফাউন্ডেশন 748 এ কল আর মুকাল্লিদ জাহিল বলছে যে নাকি কলটা নাই নাকি মিথ্যে হাদিস দুই

বলতে দায়ীন করা প্রসঙ্গে যে সাহেবেরা সকলেই যে একমত এ বিষয়ে কোনো পার্থক্য নেই মানে সাহাবেদের বিরুদ্ধে কেউ বলেনি যে রফুল করতে হবে না এটা বুঝিয়েছে জাহেল সারা সার বলেছে আলিমগনের নিকটে থেকে খাবেন আচ্ছা তাকিসমানি বাস তাহলে একটা দেখেন 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 সাইফুল ইসলাম আল্লা তাকমানি তার বই দার্সে তিরমি যেটা

ঠিক আছে বুঝে নাম আচ্ছা ঠিক আছে আপনার কথা বুঝে নাম জাস্টিস তাকুসমানি বলেছে না দুটোই পক্ষ উপপক্ষ দুটো সহি ঠিক আছে তর্কের খাতে ধরে নিলাম এবার তাকুসমানি জাস্টিস একটা বাস খান জাস্টিস তাকুসমানি মানে দারসে তিরমিজি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 30 এটাতে দেখেন কি বলছে দেখেন আরে দেখেন তাহাতা সুরা আমি পাইনি মানে সুরা মুসানাবি নাবি সাহেবাতে যে হাদিসটাতে সেটা পাইনি সনদের দিক থেকে উল্লেখিত রিওয়ায়াত

জাস্টিস আকুসমানি বলছে এটা স্পষ্ট বর্ণনে জাবেবিন সামুরার হাদিস রুকুশ সময় রফলেদের নিষিদ্ধর জন্য প্রয়োগ করা যায় না জাবেবিন সামুরার যে হাদিস দেন ঘোড়ার লেজানো রফোদের মাংস জাস্টিস তাকুসমানি বলছে এটা মানে এটা দেওয়া যায় না জাইলের কথা রব করেছেন কেননা সালামের সময় যে কাজ হয় সেটা নামাজের বাইরে তাকে ফিজ সলাদ বলা যায় না তবে ইনসাফের কথা হলো এই হাদিস দ্বারা হানাফিদের দলিল উপস্থাপন করা সংশয় দুর্বল এখন জাস্টিস তাক উসমানি বাস দিয়েছে দেখেন আপনাকে কিভাবে বলছে জাবেদ সামুরা সহি মুসলিমের হাদিস দিয়ে যারা হানাফিরা দলিল দেয় এটা দুর্বল তো দলিল দিয়েছেন কেন দলিল দিয়েছে কেন আপনাদের মুকালিদ হানাফিরা হানাফিদের নামাজ বসির হোসেন কাশেমি দলিল দিয়েছে লুৎফর রহমান ফরাজি বাংলাদেশের একটা বক্তা ও দলিল দিয়েছে আছে দিয়েছে প্রমাণিত পাবে আপনি কোন মাদ্রাসায় চাকরি করে একটু বলেন তো দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বলেন মৌলানা সাবিরুল ইসলাম নামুক্তি সই মুসলিম দশ বছর পড়ান আপনি দশ বছর পড়ান

আগের आखिरी জমানা শেষের आखिरी জমানা জাস্টিস তাকুসমানের কথাটা মানতে পারলেন না জাস্টিস তাকুসমানিকে ত্যাগ করলেন আরে মূর্খ আমি অন্য কথা কারোর আর জাস্টিস তাকুসমান আরেকটা কথা নকল করছি দেখেন জাস্টিস তাকুসমান আরেকটা কথা নকল করছি দেখেন জাস্টিস তাকুসমানে কথা আপনাকে দেব আপনার গলা শুকিয়ে যাবে বিস্মিত করতে রাজী হবেন দেখেন ক্লিকছেন দেখেন জাস্টিস তাকুসমানের জাস্টিস তাকুসমানি দার্সে তিরমিজি এটা છે দ্বিতীয় খণ্ড

হাদিসটা সহি তবে এর দ্বারাও শাফি রেমল্লা অন্যদের মতামতের উপরে সুস্পষ্ট দলিল মারফু হতে পারে না কারণ এটা ওবায়দা রদিয়ালতা লাহুল ব্যক্তিগত ইস্তাহাত সেরাফ ফাতে ওবাদা রদিয়ালত জাস্টিস তাকুস মানে কি বলছে যেটা জাস্টিস এটা হচ্ছে ওবায়দা ব্যক্তিগত ইস্তাহাত এটা হানাফিদের দলিল হতে পারে না কার দলিল হবে শিয়াদের সব কথা ছেড়ে দিয়ে আপনি গোটা আপনি জাস্টিস তাকুসমানি গোটা পড়েন গোটা পড়েন দেখেন সুফিয়ান সাউরির সুফিয়ান সাউরির তাদলিসের হাদিসকে জৈব বলেছিলাম জাসিস তাকুসমান কি বলছে মাকুল সম্পর্কে কথা প্রচলিত আছে যে তিনি মুদাল্লিস আর আর এই হাদিস তার আন আনা মাখুল হচ্ছে ইমাম আবহানিপাত ছাত্র মাখুল হচ্ছে ইমাম আবহানিপাত ছাত্র মাখুল রেমাহুল্লাহ চিমাম আবহানিপাত ছাত্র তাকে আপনারা জৈব বলে আপনারা উবাদবিন সামিদের হাদিস নাসের হাদিস সুরা ফাতে পড়া এটাকে জৈব বলে তাদলিসের অভিযোগ দিয়ে আপনারা নিজেরা জৈব বলেছেন গ্রহণযোগ্য নয় বলেছেন জাহান নামি থেকে বাঁচার জন্য আগে জাহান নাম থেকে বাঁচুন তারপরে ধর্মে প্রচার আসুন ভাই আপনি যে পাকা মিথ্যুক আপনি বলে দশ বছর সেই মুসলিম পড়ান দক্ষিণ চব্বিশ পরগনা মৌলানা সাবির মুক্তি সাবিরুল ইসলাম দেবন্দি দেবন্দি যে নিজের বাঁচ গেছে আর সুফিয়ানা সাউরি কে তাহলে আপনি ভাই ভাই মাকুল মাকুল সম্পর্কে মাকুল সম্পর্কে কথা প্রচলিত তিনি মুদাল্লিস আর এই হাদিস আন আনা মাখুলের ছাত্র মোহাম্মদ ইস সম্পর্কে পূর্বে বলা হয়েছে যে তার হাদিস আন আনা সন্দেহ যুক্ত আবুদাউদ ধারণা বর্ণনায় যে তিরমিজি বর্ণনায় মাখুল তার থেকে তাদলিশ করেছে জাস্টিস তাকি উসমানী দার্শেদ তিরমিজি উনব্বই পৃষ্ঠা দ্বিতীয় খন্ড মাসালায় ফাতে ইমামের ব্যাখ্যা হাদিস নাম্বার তিনশো ব্যাখ্যা

ভাই আমরা না জাস্টিস তাকুসমানি জাস্টিস তাকুসমানি আপনার কাছে অনেক গ্রহণযোগ্য জাস্টিস কথা দিচ্ছি নেন জাস্টিস কথা কত নিতে পারেন কি প্রতারক একদম বাহ বলেন একটা হক স্বীকার করে আরে শুনুন আবু মিশকাতে আবু আছে বলেন কি তফসির বলেন তোমার কাছে তফসির নিতে হবে তফসির আমার কাছে নিতে হবে না আমি আপনাকে সুনান তিরমিজি থেকে দেখছি সুনান তিরমিজি তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস সুনান তিরমিজি সুনান জাস্টিস তাকুসমানির শুনেন জাস্টিস তাকুসমানির থেকে দেখবেন আমি আপনাকে ঈদ দেবো জাস্টিস তাকুসমানি সুনান তিরমিজিতেই ওই এই সুনান তোবার একত্রিশ নম্বর একত্রিশ নম্বর আয়তে তাফসির করতে গিয়ে তিনি কি ব্যাখ্যা করেছেন দেখবেন তিনিও ওখানে দিয়েছেন আবি বিন আবি হাতেম রদিয়ালত হাদিসটা নিয়ে এসেছেন নিয়ে আসার পরে আবিবিন হাতেম বলছে যে হালালকে হারাম করা ওই হাদিস নিয়ে এসছে জাস্টিস তাকুসমানি দেখবেন তাহলে আমাকে আবার জাস্টিস তাকুসমানির তৃতীয় চতুর্থ খন্ড নিয়ে আসতে হবে আসবে না

হাদিস এখানে কি লিখছে দেখেন অধিকাংশ সাহাবি ও তাবেই ইমামের পেছনে অধিকাংশ সাবি তা ইমামের পেছনে মুক্তাদিরা কিরাত বিষয়ে হাদিস অনুসরণে আমল করেছেন আমল করেছেন আমল করেছেন তারপর কি বলছে দেখেন ইমাম মালিক ইমা ইমাম মালিক ইবনে আনাস ইবনে মুবারক সাফেই আহম্মদ ইসাহা এই বক্তব্য ইহাই তারা ইমামের

ভাই ভাই জামহুর অধিকাংশ বিপক্ষে আমরা গ্রহণ করি দু চারটে সব জায়গাতে বিরোধী থাকে থাকবে কেমন মতো থাকবে ভাই আপনারা তাহলে আপনারা কেন তাহলে লিখেন যে সুরা ফাতে পড়া মাকরু বলেন কেন ভাই সুরা ফাতে পড়া মাকরু কেন বলেন অধিকাংশ সাহাবিরা যদি সুরা ফাতে পড়ে হানা ফিরে বলে মাকরু মানে হারাম তাই এতগুলো সাহাবিরা হারামি ছিলেন নাওজাম জালিক নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযা আল্লাহ লা হাওলা ওয়ালা বিল্লাহ আপনাদের আপনাদের নিজেদের ফতোয়া আপনারা নিজেদের ফতোয়া যে ইমাম বুছরে মুক্তাদি সুরা ফাতিহা পড়া মাকরু মাকরু মানে হারাম এর কাঁচা গাছি তার মানে এই যে অধিকাংশ সাহাবী Tabi'i এরিম বুছরে ফাতেহা পড়েছে আব্দুল্লাহ ইবনে মরোক আনাস বিন মালিক ইসহাক এসব মুহাদ্দিসগণ সুরা ফাতির পক্ষে রায় দিয়েছে তাহলে এরা কি মাকরু কাজ করেছে এরা মাকরু কাজ না হারাম কাজ করেছে নাউজুবিল্লাহ মিন জালিম

যাকজের কথা সনদ সনদ সনদের সনদের আমলতে ওই এক হয় জাইল সনদের এখন সনদের শুধু আছে এখানে এখানে কি বলছেন ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন اسماعিল ইব্রাহিম ইমাম আল বুখারী আমাদের বর্ণনা করেছেন আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন যিনি ইমাম না সালাতে রুকুতে রুকু থেকে মাথা উত্তোলনের সময় রফুলে আদাইন বা হস্ত উত্তোলন করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন তার ব্যাপারে এটি বইটি আরে শুনেন নাকি ইমাম বুখারি ইব্রাহিম নাখই যে রফুল করতেন না তার জবাবে ইমাম বুখারি বলছে জ্ঞাপন করেছে তার ব্যাপারে এই বইটি একটি প্রতি উত্তর ইমাম বুখারি তার জবাবে বই লিখেছে ভাই ইব্রাহিম নাখই একজন তাবেই ইব্রাহিম নাখই একজন তাবেই ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম নাখই ইব্রাহিম নাফু একজন তাবেই ইব্রাহিম নাফুয় একজন তাবেয়ী আর তাবির কথা হুজত না হানাফিদের নিকটে না কথা হানাপিদের নিকটে হুজ্জত না দলিল এসছি এক মিনিট এক মিনিট তাবের কথা তাবের কথা হানাপিদের নিকটে না দলিল দলিল দশখানা দিব দশ দেখেন হানাফিদের নামাজ একশো তেত্রিশ পৃষ্ঠা তাবের কথা আপনাদের নিকটে গ্রহণযোগ্য নয় দেখেন বলছে দেখেন 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 শুনেন দেখেন কি বলছেন উম্মে দারদা যেহেতু পুরুষদের মতোই নামাজে বসতেন তার জন্য উম্মে দারদা তাবেই হাফিজ রাইমাহুল্লাহ ইও বলে দিয়েছেন যে তাবেইর আমল দলিল যোগ্য নয় হানাফি নামাজ একশো চৌত্রিশ পৃষ্ঠা দারুলুম দেবন্ধের ছবি দিয়া বসি রয়েছেন কাশেমি আবার বাস খেয়ে গেলেন নেটে চলছে আপনার একবার সরাসরি লাইভ চলছে

হিন্দুদের গীতা পড়ে হিন্দু থেকে ওই গীতা দিয়ে বাস দিই আমি দেবন্দিদের বই পড়ি দেবন্দি থেকে বাস দিই প্রতারণা ভাই দেখে পরিষ্কার লিখছে যেহেতু উম্মে দাদা পুরুষের মতো নামাজে বসতেন তার জন্য কিভাবে খন্ডন করছে এই উম্মে দারদা তাবেই হাফিজ রহমাহুল্লাহ এও বলে দিয়েছেন যে তাবেইর আমল দলিল যোগ্য নয় ও আহলে হাদিসদের কাছে যদি তাবের দলিল দিই তখন যোগ্য হয় না আমি গোটা বইটাকে ধরে নিয়ে রেখেছি সব যার যার দলিল দেখাচ্ছ করে যার যার দলিল দেখাচ্ছ এই বর্তমান সময়ের উল্লেখযোগ্য যারা তারা প্রত্যেকেই তাকলিত করছে কিসের ধারণায় তাকলিত করছে বলতো কেন আপনি আপনি লাগান আমরা লাগাই না আপনার প্রশ্ন আমি জাস্টিস তাকে উসমানি কখনো বলিনি খ্রিস্টানদের মতো আপনি বললেন যে এত বড় আল্লামা তারা কেন তাকলিফ করছে একজন আলেমকে আনাজ করা কিসের দৃষ্টি আল্লাহ নিজে তো ওলেমায় সু প্রসঙ্গে কোরআনে ওলেমায় সু প্রসঙ্গে মুসলিম ওলেমাদেরকে ওলেমায় সু ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতম করেছে সুরা আরাফের একশো পঁচাত্তর নম্বর অ্যাপের পর থেকে পড়েন খানে আদাছে ওলেমায় সু যারা মুসলিম ওলেমা কিন্তু তারা এমনভাবে অপব্যাখ্যা করবে তাদেরকে ওলমাই সু বলা হয় পড়েনি জীবনে যেমন যেমন আপনারা অস্বীকার করছেন যেমন এখন একটা বাস খেলেন এখন একটা বাস খেলেন তাকে উসমানিকর মধ্যে ঢুকিয়েছে

দেখেছেন এত পরিমাণে মিথ্যা কথা বলতে পারে এত অস্বীকার করতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন ইত্যাকিজা তাপসের দেখাবো ওদের মুকালিব মাঝাবিদের বিরুদ্ধে চলে যাবে কীভাবে দেখেন দেখেন জাস্টিস তাকুসমানির দাসে ত্রিমিজি নিয়ে আসলাম

আমি থেকে দেখাতে পারি আপনি আমি কি করেছি কি করি নাই দাঁড়ান কে সরবে দেখেন জাস্টিস তাকুসমানি দোকান দু শ্রাহ

যাদা যারা প্রতারণা করে তাদের অবশ্যই এরকমই হয়। তাদের কিন্তু আপনার গুরু নাসিরউদ্দিন চানপুরি একটা বাসকে এখন আমার ফোন ধরে না। বંગીমা আপনার জাহেলের সঙ্গে কথা বলা নিষেধ তো? ওই তো সবাই বুঝেছে। আপনি কি জাহেল এখন বুঝছে? শুধু আপনার সঙ্গে আমি এই কথাটা বলার জন্য আমি এই আজকে ফোন করেছি। তাই মতো মূর্খের আমিও ফোন করতাম না। শুধু প্রতারণা করেছিলেন সুমিয়ালে চৌধুরীকে আপনারা জয়ের প্রমাণ করেছিলেন।

জাস্টি নাসুদ্দিন চানপুরী আব্দুল হাই লাখনবীদের হানাফিদের মূল অসুল দেখেন হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড নাসুদ্দিন চানপুরীর লেখা পৃষ্ঠা নাম্বার একশো উননব্বই লিখছেন এই হাদিসটি সম্পর্কে জানা দরকার যে এটি অতিশয় জয়ীব বরং হাদিস হাদিস বরং জাল হাদিস ইমাম তিরমিজি দেখেন দেখেন কি লিখছে ইমাম তিরমিজি এটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন বলে হাদিস বেত্তাগণ এক্ষেত্রে তার প্রতিবাদ করেছেন দেখেন দেখেন হাফেজ জাইলে নাজবুর আয়া দ্বিতীয় খন্ডে দুশো পঁচিশ পৃষ্ঠাতে লিখেছেন ইবনে দ্রিয়া আল আলামুন মাসুহুর কিতাবে লিখেছেন কি লিখেছেন হানাফিদ রসুল শুনে নেন হানাফিদ রসুল ইমাম তিরমিজি সই মানে সিও কিতাবে বহু মৌজু অত্যন্ত দুর্বল সনদের হাদিসকে হাসান বলে দিয়েছেন তার মধ্যে এলোচ্য হাদিসটি আছে জাস্টিস আর এইটাকে কেন্দ্র করে ইমাম তিরমিজির সমস্ত আসান হাদিসকে নাসিরুদ্দিন চাঁদ করিয়ে জরিপ প্রমাণ করিয়েছেন আমি তো সে কথা বলিনি আমি কথাই বলেছি যে হানাফিদের নিকটে ইমাম তিরমিজি কোনো হাদিস যদি হাসান বলে তো ইমাম তিরমিজির কলটা ইমাম তিরমিজির কলটা যে চুয়ান্ত এমনটি নয় তা আমি কথাটা বলেছিলাম আবদুল্লাহ মাসুদের হাদিসটাকে রফুল আদায়ীন না করার পক্ষে সুনান তিরমিজিতে যে হাদিস আছে ইমাম তিরমিজি বলেছে হাসান

গ্রহণযোগ্য শিক্ষা রাবি তার চাইতে অধিকতর শিক্ষা রাবি যদি মতনের মধ্যে উল্টা পাল্টা করে ফেলে সেটাকে বলা হয় হাদিসে মতনে সাজ আর সাজ হাদিস জঈফ আপনারা দেখুন মুখ বন্ধ হয়েছে দেখেন কথা বাড়াচ্ছ না কি মুশকিল বলেন কথা বন্ধ মুখ বন্ধ হয়ে গেল এখনই আসান হাদিস যেখানে আপনাকে চার পাঁচটা কেতাব থেকে যারা বড় বড় মুহাদ্দিস তাদের কিতাব থেকে দেখা যায় রফল ইদাইন মুসতাত আছে

আদিবিন হাতি থেকে বন্ধিত তিনি বলেন আমি গলায় স্বর্ণের পের ক্রুশ পরে নবী সালের সামনে এলাম তিনি বললেন হে আদি তোমার গলা হতে এই প্রতিমা সরিয়ে ফেলো এও বল এও বলে আমি তাকে বারআতের নিম্নাক্ত আয়াত পাঠ করতে শুনলাম তোবার একত্রিশ নম্বর আয়াত তারা আল্লাহ আল্লাহতালা ব্যতীত তাদের পন্ডিতগণকে সংসার বৈরাগীগণকে তাদের প্রভু বানিয়ে নিয়েছে তারপর দেখেন কি বলছে তারপর তিনি বললেন তারা বললেন তারা অবশ্যই তাদের পুজো করত না তবে তারা কোনো জিনিসকে যখন হালাল জিনিসকে যখন তাদের জন্য হালাল করত। তখন সেটাকে তারা হালাল বলে মেনে মেনে নিত আবার তারা কোনো জিনিসকে যখন তাদের জন্য হারাম বলতো তখন নিজেদের জন্য উহাকে হারাম বলে মেনে নিত হাদিস্টা হাসান এই কথা দ্বারা ওই যে যে তাদের আলেম যেটাকে হালাল বলবে সেটাকে হালাল গ্রহণ করে নেবে যেটা হারাম বলবে সেটাকে হারাম বলে নেবে যেন আপনারা হানাফি দেবন্দি মুকালদিদরা এবারে শুনেন এই কথাটা ওই জায়গায় লাগবে মুসলদা শুনুন গোমরাম প্রতারক এই মুসল দ্বারা প্রমাণ হয় যেখানে হালাল এবং হারাম এর বিষয় আসবে এখানে এই কথাটা ফিট হবে আর যেখানে উভয় পক্ষ দলিল থেকে مختلفই হবে উভয় তাই সঠিক হবে এর এখানে এই দলিল খাবে না সুতরাং এর এই দলিল খাবে না আমি আপনাকে এখানে বিশখান দলিল দিতে পারবো যে Hanafi rasoyi hadith বিরোধী ফতোয়া দিয়েছে কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ Hanafiরা বলেছে না জায়েজ কোনটা দেখেন আল্লাহ বলেছেন ঘোড়ার মাংস জায়েজ Hanafiরা বলেছে ঘোড়ার মাংস মাকরু স্পষ্ট হাদিস বর্ণন আছে যে আল্লাহ বলছে খাইবারের যুদ্ধের সময় সপ্তম হিজড়িতে গৃহপালিত গাধা মাংসকে হারাম করেছেন আর ঘোড়ার মাংসকে জায়জ করেছেন আর হানাফিরা স্পষ্ট ভাবে লিখছে যে না মানে ঘোড়ার মাংসটা মাকরু আপনি দলিল দেন দেন ঘোড়ার মাংস হারামাকু আর পক্ষে দলিল দেন কোন সাহি বলে ওই কি দেশে বলেন দেন আমাকে দেন আপনি তো সহ মুসলিম পরান

ভাই কোরআন বলেন কোরআন বলেন আগে তাফসির চলে যাচ্ছেন কেন কোরআন থেকে দলিল নেন তারপরে তাফসিরে যান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন থেকে পারেন ধরতে পারেন এইটা হচ্ছে কুদরতান ভাই এটা আপনি ব্যাখ্যা কুদরত করলেন ব্যাখ্যা তো জানা লাগি না আমি তো আপনাকে দেখাচ্ছি ভাই এই ব্যাপারে আপনাকে কি বলেছে জানেন বলেন জাস্টিস তাকুস মানে বলেছে আপনারা জাহামিয়া এই যে আল্লাহর কুদরত ব্যাখ্যা করে যারা তারা হচ্ছে জাহামিয়া যেন আপনাকে একটু কথা এত বলছেন দেখেন দর্শক বিচারপতি তাকুসমানির সাইকুল ইসলাম علامه তাকুসমানি তার বিচারপতি তাকুসমানি দআরসে তিরমিজি 664 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড আমি বিচারপতি তাকুসমানির কলটা পড়ে একবার আপনাদের আলেম ভাই একটু মানেন আপনি আমাকে না আমি বিচারপতি তাকুসমানি ওটা হুবহু বাংলাতে পড়ে দিচ্ছি আপনি শুনে নেন একটু 664 নাম্বার হাদিস খুলবেন বিচারপতি তাকুসমানির ছশো নম্বর হাদিস আপনি যে একজন জাহামিয়া আপনি যে একজন মুতাজিলা আপনাকে এই কথা বলেছে জাস্টিস তাক যে কুদরতের ব্যাখ্যা করলেন ছশো চৌষট্টি নম্বর হাদিস জাস্টিস তাক উসমানি দর্শে তিরমিজি আমি খুলে এক্ষুনি দেখাচ্ছি দেখেন দাঁড়ান ভাই কে কি ভাই ভাই এ কি জানিনি জাস্টিস তাক বলেছে এখন যদি জাস্টিস তাক ভাই আমি বলিনি তোরে ভাই জাস্টিস তাক উসমানি বলেছে আমি জানি না যে তাকে উসমানিকে জিজ্ঞাসা করেন এখানে দেখেন জাস্টিস তাকে উসমানি কি বলছে দেখেন জাস্টিস তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত হাদিসের দাস হাদিসের দাস পড়ছি দেখেন দেখেন হাদিসটা শোনেন এই হাদিসটি সহি আয়সা রদি আল্লাহ তালা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন উল্লেখিত হাদিস এবং অন্য যেসব যেসব হাদিস আল্লাহর সিফাতের কথা বর্ণিত আছে আল্লাহর হাত পায়ের কথা উল্লেখ আছে এবং প্রতি রাতে পৃথিবীর নিকটতম আকাশে তার অবতনের কথা আছে আলেমগন সেসব হাদিসকে সঠিক বলেছেন এর প্রতি ইমান আনতে হবে এবং এর মধ্যে কোনরূপ দ্বিধা সন্দেহ পোষণ করা যাবে না এবং এরূপ বলাও ঠিক নয় যে এটা কীভাবে হতে পারে মালিক সুফিয়ান ইবনু উওয়াইনা আব্দুল্লাহ ইবনুল মুবারক এসব হাদিস সম্পর্কে বলেছেন এইসব হাদিস আল্লাহর অঙ্গ পতঙ্গ সম্পর্কে যে বর্ণনা রয়েছে তার সঠিক অবস্থা বা ধারণা যে কীরূপ সে প্রসঙ্গে না গিয়ে বরং এটা নির্দিধায় মেনে নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের এটাই মত আহলে সুন্নাত এবার দেখব জাহামিয়া শুনেন শোনেন শেষ এখন শেষ করিনি শেষ করিনি শেষ করিনি আলেমদের কি অনুবাদ পড়ছি এসব আলেমদের কি হবে যাচ্ছে তালে গোমরাহ তাই বলেন জাহামিয়া ব্রাহ্মদলंबी মুতাজিলা সম্প্রদায় এসব রিওয়াতকে অস্বীকার করেছে এবং বলেছে এটা তো সরাসরি তুলনা করার শামিল আহলে সুন্নাত আহলে সুন্নাত বলেন অথচ বরকতময় আল্লাহ তাআলা তার কিতাবে বহু স্থানে নিজের হাত কান চোখ ইত্যাদি উল্লেখ করেছেন জাহামিয়ারা এই সব আয়াতের ব্যাখ্যায় আলেম সম্প্রদায়ের ব্যাখ্যার রূপ রূপক 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 এই যে তাবিল করলেন কুদরত রূপক ব্যাখ্যা করেছেন এই ভ্রান্ত মতলম্বীরা বলেছে নিশ্চয় আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করেননি বরং এখানে তার হাত অর্থ কুদরত স্বভাবজাত শক্তি ইহা মানে ইসহাক ই ইসাহ ইবনে ইব্রাহিম বলেন যদি বলা হতো মানুষের হাত বা কানের মতো হবে থেকে যে কুদরত ভাই এখানে পরিষ্কার আল্লাহ যে কোনো সিফাত কে কুদ্রত বলা আল্লাহর হাতকে কুদরতি হাত আল্লাহর মানে আল্লাহর অবস্থানকে কুদরত ব্যাখ্যা করা আপনি বুঝেন ভাই আমাকে বোঝানোর দরকার নেই আপনি বুঝেন আমি মানুষকে বোঝাচ্ছি আপনাকে বোঝানোর দায়িত্ব নিনি ভাই আপনি বোঝেন না আপনি যে কত বড় পণ্ডিত মিথ্যুক আপনাকে পদে পদে দিলাম পদে পদে এই আলোচনার পরে কোন হানাফি যদি ন্যায়পরণ হয় সে যদি করেন হয় সে প্রতি যদি মানে ভালোবাসা থাকে ইনশাল্লাহ ভিডিওটা যথেষ্ট হগ গ্রহণ করার জন্য একজন হানাফি একজন হানাফি মুকাল্লির কত বড় যে মৃত্যুক হয় কত বড় যে ধোকাপাত হয় কত বড় যে হাদিস অস্বীকারকারী হয় এটা প্রকাশ্য ভিডিওতে লাইট দেখাচ্ছি হুজুর সেই দিন আর নাই সেই দিন আর নাই মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে তুমি আলেম হয়েছো মাদ্রাসা দশ বছর পড়াচ্ছ তাই তুমি কোন জিনিসকে অস্বীকার করলে অস্বীকার হয়ে যাবে আর আমি আমি হানাফিদের বই একদম জাস্তি তাক উসমানি বই থেকে দেখালাম আপনাদের অনুবাদ এটা আমাদের অনুবাদ না আল কাউসার বাংলাদেশের বাংলাদেশে এটা কবি মাদ্রাসে পার পড়ানো হয় আমি যদি দাজ্জাল হই এটা আপনার অভিযোগ

ভাই মুকালিদ ইস্তেহাদ করে আমাকে আমাকে দাজ্জাল বললেন হাদিস থেকে ইস্তেহাদ করে আমাকে দাজ্জাল বললেন দেখেন আমার সঙ্গে আলোচনা করতে আসলে মুকালিদরা মুস্তাহিদ হয়ে যায় একটু একটু ইলম অর্জন করছেন তার মানে আল্লাহকে ধন্যবাদ দেন আমাকে ধন্যবাদ দেন আমার শুকরিয়া আদায় করেন আমার শুকরিয়া আদায় করেন যে আমার সঙ্গে আলোচনা করে আমাকে আমার সঙ্গে আলোচনা করে আপনি মুস্তাহিদ হয়েছেন সেই মুসলিমের মুকাদ্দমা দশ নম্বর হাদিস পরে দাজ্জাল না কাজ্জাবন্দি আমাকে আপনি দাজ্জাল বলেছেন মানে আপনি কি ইস্তেহাদ করতে শিখেছেন এক মাস আলোচনা করেন আপনি ফুল একজন মানে একটা নোংরা তাকলি দি পন্থাকে ছেড়ে দিয়ে রাজি আছি কোথায় বসবেন আমার এদিকে আপনাকে আর বসতে হবে এখন ডিজিটাল যুগ সব লাইভে দেখছে আলোচনাটা এই মুহূর্তে না হলে দশ হাজার মানুষ দেখছে অলরেডি

যে সাহাবারদীয় তাল থেকে আহ আল্লাহর নবীর কোন সাবির সঙ্গে কোন সাহির পার্থক্য করেননি আলেমগনের নিকটে কোন একজন সাবির থেকে একথা প্রমাণিত নয় যে নবীর আয়দাইন করতেন না বাংলায় করেছে করে সেটা নিজের নাম না দিয়ে বুখারির নাম দিয়ে তোহমদ আচ্ছা আপনার কাছে আপনি তো একজন আলেম আপনার কাছে ইমাম বুখারের জুজুল রফুল আছে না একটু পাঠ করেন তো প্রথম হাদিসের ব্যাখ্যাটা ইমাম বুখারী ইমাম বুখারী জুজুল রাফলিয়া দাইন জীবনের নাম শুনেছিলেন দেখেছিলেন ওতে যে প্রতারণা করা হয়েছে ওতেই নকল করা হয়েছে তোমার দেওবন্দী আলেমদের কবর নকল করা হয়েছে ইমাম বুখারী যখন জুজুল রাফলিয়া দাইন লিখে তখন দেওবন্দ কোথায় এখন মূর্খরা দেখেন মূর্খরা এতটুকু না যেখানে এটা ফুটনোটে ফুটনোটে দেওবন্দী বেরেললভীদে কল নকল করেছে দেখেন দেখেন এই যে মূর্খটা যে অভিযোগ করলো যে দেওবন্দীদের কবর নকল করেছে লেখক বাংলা অনুবাদ করার সময়তে পর্যালোচনার ভূমিকা এখানে অনুবাদক কিন্তু জুজুল রফলেদের মধ্যে কথা ঢুকায়নি এই যে হানাফি দেবন্দীদের কথা নকল করেছে এটা লেখকের পর্যালোচনা প্রথমে এবার জুজুল রফুল ইদানি ইমাম বুখারির ভূমিকা এখান থেকে শুরু হচ্ছে মুকাদ্দমা আর উনি একটা অভিযোগ করে দিলেন ফালতু মিথ্যা কথা যে জুজুল রফলেদের ইদানির মধ্যে আহলাদি সোলবার নাকি নিজের কথা ঢুকিয়েছে আরে ভাই এটা হচ্ছে বাংলায় করে প্রতারণা জুজুল দিয়েছে আচ্ছা ঠিক আছে বলেন আচ্ছা এক কথা বলেন বলেন ইমাম বুখারির যে বাংলা অনুবাদটা দেখালাম বলেন ইমাম বুখারির আমি যে বাংলা অনুবাদটা আপনাকে দেখালাম এবং আপনি নিজেই আপনার কাছে জুজুল রফলা দেন সেটা আমাকে বললেন যে এই নুস্খাটা আমার কাছে আছে আপনি নিজে বললেন আর আমি যে কল দুটো পেশ করলাম বলেন মূল নুসখাতে যদি এই কলটা যদি না থাকে আপনার বোতালাক বলেন এই যে ইমাম বুখারি বলছে কোনো সাহাবি থেকে রফুলায় দেন কর তারকে রফুলাই দেন প্রমাণিত নয় আমি এই জন্যই তো বুঝতে পারি নয় যখন দেবন্ধী বল আমাদের কমল নকল করা হয়েছে আচ্ছা বলেন না বলেন না ওই বল যদি জুজুল না থাকে তাহলে আপনার বো তালাক

আরেক ভাই আমি আপনাকে আপনার সঙ্গে তো আমি আলোচনা হচ্ছে না আমি দন সদনকে শোনাচ্ছি যে মুকালিদরা কত মৃত্যু হয় কত ধোকাবাজ হয় কত হাদিস অস্বীকারী হয় মানুষ যেহেতু হাদিস কোরআন সম্পর্কে বুঝবে না তাই তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলে দিয়েছেন উলুল আমরদেরকে অনুসরণ করবে কোরআনের এই দাবি যদি সাধারণ মানুষ না মারবে না মানে ভ্রান্ত পথে গিয়ে যান বলেন 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 কোনটা কোনটা মাযহাব মানাদলি কোনটা উলুল আমর উলু উলু শব্দ এক না বহু আচ্ছা ঠিক আছে ধরে নিলাম উলুল উলুল আমরের উলুল আমরের অনুগত করতে হবে ভাই সুরা নিসা উনষট নম্বর এক থেকে দলিল দিলেন যে তাকলিদ করতে হবে নাহলে গোমরা হয়ে যাবে ঠিক আছে ধরে নেন তর্কের খাতিরে উলুল আমরের অনুসরণ করা উলু শব্দটা হচ্ছে বহুবচন তার মানে বোঝা গেল যদি আপনি মাঝাব মানতে চান আরবিতে বহুবচন কমপক্ষে তিন তিনের অধিক কমপক্ষে তিনজন ইমামকে একসঙ্গে মানতে হবে মানে হানাফি সাফি মালিক হামবেলি একসঙ্গে তিনটে মানতে হবে আল্লাহ বলছে উলুল আমরের অনুগত করো উলু মানে কি বহুবচন ইমামদের অনুসরণ করো ইমামদের আবহান একজনকে আপনি তিনজনকে মানেন আলহামদুলিল্লাহ এতে পারে আমাদের আমল আছে দুই উলুল আমর মিনকুম তোমাদের মধ্যে থেকে তো এখানে জীবিতদের মধ্যে থেকে না মৃতদের মধ্যে থেকে মিনকুম সবার জন্য যারা জীবিত মৃত সবার জন্য আল্লাহ সুবহানাহু বলছে উলুলাম মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা উলুলাম তাদের আনুগত্য করো তো এটা জীবিত দেন তোমাদের মধ্যে থেকে মানে জীবিত কোরআন শব্দে জীবিত তার বসে বোঝায় গেল এই আয়াত প্রমাণ করে জীবিত আলেমের অনুসরণ করা মৃত নাইমা মাবনিবা মারা গেছে তার তাকলিদ নয়

আসমিকভাবে যদি এমন কোন যদি এমন কোন নজরে যা তার ইমামের মতের পরিপন্থী তবুও তার কর্তব্য হল সই ইমাম ও মুজতাহিদের মতের অনুসরণ করা আলোচ্য হাদিসটি সম্পর্কে এ বিশ্বাস রাখবে আমি যথার্থ মর্ম বুঝতে পারিনি অথবা আমার ইমামের কাছে নিশ্চিত এর বিপদে শক্তিশালী ভাই এটা কি সাধন আলমের জন্য সাধারণ মাসের জন্য নজদিবিল্লা এখানে কি লিখছে দেখেন আসমিক ভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে তার ইমামের মতের পরিপন্থী তবু ইমাম মুস্তাহিদের কোনটা

না না সাধারণ আলেম না অসাধারণ আলেম একদম অসাধারণ আলেম হ্যাঁ তার মানে তার জন্য তাকলে ধারাম না আরে জাহিল আপনি একটা কি বললেন সে যাই হোক দর্শক মন্ডল কাছে যেটা আমি বার্তা দিতে চাইলাম যে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আর আলোচক এই যে মুফতি সাবির বলল একজন আলেম ব্যক্তির কাছে যদি হাদিস চলে আসে তারপরে সে হাদিসের উপর আমল করতে পারবে না ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিবে নাসিরউদ্দিন তাতপুরী সবথেকে আজিদিন অন্যতম অধ্যায়

সহিউল জামে আপনাদেরই আপনাদেরই কিতাব লতাসবু শায়াতিন দাঁড়ান এক মিনিট সহিউল জামে সহিউল জামেটা কোথায় আমার এই হাদিসটা জানেন না ছি সব কি যে মাদ্রাসায় পড়ান আপনি আমাকে শয়তান বললেন আপনি আমাকে শয়তান বললেন

আপনি বলেন কোরআনকে শত্রুবার সেই কি গাল নাকি শত্রুবার গাল আপনাকে পরিষ্কার দিলাম তিন তোমরা কে গাল দিও না যেমন আল্লাহ বুখারিতে তেরোশো তিরানব্বই নম্বর হাদিসে বলেছেন

আমি ধোকাबाज না কে ধোকাबाज লাইভে সবাই দেখছে সেই দিন আর নাইরে ভুলু খাবলা ছাবলা কবিছতু এখন লাইভে দেখছে আমি দলিল সব দেখাচ্ছি রে ব্যাটা আজকে দলিল লাইভে লোক থাকে তাহলে তোমার মত প্রতারক থেকে অবশ্যই তারা সরে যাবে সরে যাবে না Hanafi করে আহলে হাদিস ভাবে দেখেন আজ পর্যন্ত কোন আহলে হাদিস কে Hanafi বলতে পারেন নি আমরা প্রতিদিন Hanafi দের কে আহলে হাদিস বানাইছি আলহামদুলিল্লাহ আমার আমার মসজিদ থেকে যাব আহলে হাদিস ভরে যাচ্ছে আমার কাছে এসে

চ্যালেঞ্জ শোনেন আপনি একটু আগে আল্লাহ শয়তানকে গালি দিয়েছে তাই কথা বললেন আল্লাহ কি বলছে দেখেন সুরা কাহাফের পনেরো নম্বর আয়াত সুতরাং তার চেয়ে বড় জালিম কে হবে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে সুরা কাহাফ আয়াত নম্বর পনেরো পনেরো দেখেন সুরা আনামের একুশ নম্বর আয়াত এবং একশো চুয়াল্লিশ সুরান কাবুতের আটষট্টি উনিশত্তর ইউনিশ সত্তর নম্বর আয়াত আরাফের সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি কথা বলছে তার চেয়ে বড় জালিম কে হতে পারে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে

আপনার ভাইয়ের সঙ্গে আপনার শত্রুতা হয়েছে ধরুন আপনার ভাইয়ের সঙ্গে একটু শত্রুতা হয়েছে তার মানে গালি দিয়েছে ধরেন হাসান হোসেন রিয়ালু হোসেন রাহু আর শোনেন আয়সা আয়সা আয়সার মবিয়া রদি আল্লাহ সরি আর আলী রদি আল্লাহ মধ্যে দ্বন্দ্ব হয়েছিল ঝামেলা হয়েছিল শত্রুতা হয়েছিল তার মানে কি আয়সা মবিয়াকে আলীকে গালি দিয়েছিল না আলী রদি আল্লাহ মবিয়াকে গালি দিয়েছিল ভাই ভাই শত্রুতা শত্রুতার গালি যদি সমান হয় তো আলী রদি আল্লাহ সঙ্গে আয়সা রদি আল্লাহ উষ্ঠের যুদ্ধ হয়েছিল উষ্ঠের যুদ্ধ তার মানে কি গালি দিয়েছিল জাহেল

দশ বছর ধরে শিক্ষকতা করছে তিরিশ বছর ধরে এর মধ্যে আছে বাষট্টি একানব্বই বিরানব্বই চুয়াত্তর ছেচল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ওখানকার একজন মাদ্রাসার আলেম দশ বছর ধরে সেই মুসলিম পড়াচ্ছে বিশ বছর ধরে নিজে পড়াশোনা করেছে আমি দলিল দিয়ে কথা বলি যার ইচ্ছা সে গ্রহণ করবে না আচ্ছা এর টপিকটা অনেকক্ষণ হলো নতুন একটা টপিক বলেন নতুন টপিক বলেন এটা অনেকক্ষণ হলো আমি রুল সম্পর্কে পরিচয় করাতে চাচ্ছি

শয়তান বললেন দাজ্জাল কাজজা মানে গাল দিলেন আবার দেখেন হাদিস তো দেখেন লা তাশাবু শায়াতিন তুমি শয়তানকে গাল দিও না আবার শয়তানকে গাল দিতে নিষেধ করেছে কেন জানেন শয়তানকে গাল দিতে নিষেধ করেছে এই জন্য যে শয়তান মানুষের সঙ্গে শয়তানি করে শয়তানকে যদি গাল দেয় তো শয়তান তো সাকসেস হয়ে গেল কেন তো চাই মানুষকে গুনাহ করাতে তো গাল দেওয়া পাপ আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে পরিষ্কার একাধিক বুখারি মুসলিমের হাদিস যে আল্লাহ রসুল কখনো গালিকে পছন্দ করতেন না আল্লাহ রসুল কখনো গালিবাদ ছিলেন না সামালে তিরমিজি সামালে তিরমিজি কথা বলার আদব অধ্যায়ে স্পষ্ট হাদিস করে নিয়ে এসেছে সাধারণ মানুষ যারা শুনছো তোমাদেরকে বলছি শয়তান থেকে একজন মুরাদ আছে

মানুষকে ধোকা দিয়ে শয়তানকে বন্ধু বানাতে বলতে রুল হয়েছে কথা শেষ করে আমি বলি ধরুন তর্কের ক্ষেত্রে ধরুন শয়তান আপনার কথা মতো ধরুন আমি শয়তান কিন্তু শয়তান যদি কোরআন এবং হাদিস থেকে দলিল দেয় তাহলে গ্রহণ করতে হবে সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল কুরসির ফজিলত আবু হুরায়রা শয়তানের কাছ থেকে শিখেছিল আবার বাস কউযু যে হাদিস আইতাল কুরসির ফজিলত আবু হুরায়রা কাগজ থেকে শিখেছিল শয়তান এসে বলেছিল যে পাহাড়াদার ঘটনা এটা তাফসিরে মারিফুল কোরআনে ঘটনা এনেছে Hanafi Deobandira সাধারণ মানুষ তোমরাoperatorname শুনে নাও জরী হাদিস বলে নাই আর এখানে একটা জরী হাদিসও নাই একদম একটা বানানো বানিয়ে তোমাদেরকে দিচ্ছে এটা হাদিস কি হাদিস হাদিসকে যায়েফ হাদিস

যে হাদিসটাbook রে ਰਹে আছে দেখাচ্ছি দরান সন হাদিস দিব আপনাকে সনদ কি সন সনান সন সনান হাদিসের সনদ নেবেন সব সব দিব কিতাবুত তাসির করবেন কিতাবুত দেখাচ্ছি দরান সব দেখাচ্ছি বুখারীর হাদিস এটুক যদি আপনি না জানেন কি যে 20 বছর ধরে পড়াচ্ছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এই কমন হাদিসটা আপনি জানেন না ছি 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 মুখ চুনকালি করলেন গো আরে ফজিলত বলবো সব কিছু বলবো দাঁড়ান এখন আপনার বাসটা কিভাবে পড়ছে দেখুন একটু মানুষ যারা আজকে লাইভে আছে আমি রুল থেকে প্রতারণা করছে এই থেকে বাসতে তোমাদেরকে সাবধান করে বলছি না না দাঁড়ান আগে হাদিসটা নিয়ে নেন একটা হাদিস মুখস্থ এখানকার কথা বলছি

কি তর্ক করছি রে ভাই আমি জানি ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মুকাল্লির সোহি মুসলিমের কীতে বলে পড়াই তার জন্য বুখারির হাদিস পারবে না সহ করে পারবে না একটা হাদিস সনদ সহকারে মুখস্ত নাই ছি 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 হাদিস দেখা ছিল দেখাতে পারলো না গিয়ে অন্য চলে আরে আরে আমি দেখাচ্ছি রে ভাই আপনার আপনার যে আপনার যে ইয়ে মানে আপনি যে অজ্ঞ এখন বোধহয় কোন দলিল দেখায়নি আপনি প্রতারক করতেন প্রতারণা করে সাধারণ মানুষ না বোঝে আজকে আরে সাধারণ মানুষ কি বলবো তোমার মতো প্রতারকের পাল্লায় পড়া আচ্ছা ঠিক আছে ব্রেকিং নিউজ প্রত্যেকটা মুসলিম জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আইতাল কুরসি যে ফজিলত এটা শয়তানের কাছ থেকে তিনি শিখেছিলেন আর আল্লাহর কাছে গিয়ে প্রেস করেছিলেন এই হাদিস যদি আপনি অস্বীকার করেন ভাই আমার কিছু করার নাই এই হাদিস মানার দরকারও নেই একদম ছোট থেকে অতিব ছোট ছাত্রর এটা জানে তাহলে আবু হুরায়রা কি পেয়েছে এখন আপনি বলেনগা আমাকে আর বোঝাতে হবে না ওই কথা ভাই শয়তানের কাছ থেকেও যদি কুরআন হাদিসের জ্ঞান পাওয়া যায়

আগে শিক্ষক ধরে এলেম অর্জন করে কোথাকার কথা কোথায় লাগাতে হয় এই জ্ঞানটা আগে হাসিল করুন তারপরে তা কি বলবেন কথা শেষ শেষ আপনাকে আমি অনুরোধ করব হুজুর মৌলানা শাহেক ঠাকুর পুরোহিত ফাদার বাদার কী যা বলে উস্তাদ ছিল যাই হোক তো আপনি যাই হোক সই মুসলিমের দার্জ দেন না কারণ আপনার যা ইলমির যা যোগ্যতা দেখলাম মাদ্রাসা নয় আপনার রিক্সা চালানো উচিত

তারকে রাফুলিয়েন কোন সৈহাদি সাহি থেকে প্রমাণিত নয় দেখেন দেখেন আল্লাহ নবীর কোন সাবির সঙ্গে কোন সাবির পার্থক্য করেনি আলিমগঞ্জের নিকটে এই একজন সাবি থেকে এ কথা প্রমাণিত নয় যে এদেন করতেন না এক দুই রফুল এমামী আচ্ছা আপনার যারা লাইভে আছেন তারা পড়ে নেন দেখেন ইমাম বুখারি কতজন মহাদিসের কথা বলেছে যে রফুলা দেন তার এটা সাবিত নয় কতজন বলেছে ইমাম বুখারি রেম্লা বলেন মক্কা মদিনা ইরাকের সকল বিদ্যানগণকে আমরা দেখেছি তার মধ্যে আবদুল্লাহ বিন জুবায়ের তাজে আলী বিন আবদুল্লাহ বিন জাফর ইয়াহিয়া বিন মাইন আহমদ বিন হাম্বাল ইহাহিয়া বিন রহিয়া

যদি ভদ্রতা বলে কিছু থাকতো সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করতেন না দেখেন ইমাম দারাকুতনির কথা ইমাম দারাকুতনীর যদি হাই লজ্জা থাকতো তাহলে এমন কথা তাহলে এমন কথা ইমাম আবহাওয়ার সম্পর্কে বলতে দেখেন ইমাম দারাকুতনীকে হাই লজ্জা ছিল না

যিনি সু আওবదన হাদিসের দেখেন নিচে কি লিখেছে দেখেন দারাকুতনি যদি ভদ্রতা হায়লাজ বলে কিছু থাকতো তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করতেন না চিন্তা করেছেন নাসিরউদ্দিন চানপুরি তার Hanafi প্রথম খন্ডতে এই কথা উল্লেখ করেছে আবু মানে ওই মানে রাবি বলেছেন তো জয়েফ হলে তো আবু হ্যাঁ তার তার জবাব

এই হাদিসটি মুসা ইবনে আবি আয়শা থেকে আবু হানিফা হোসেন বিন উমাইয়ের ব্যতীত কেউ বর্ণনা করেনি আর এই দুজন জাইফ দেখেন এই ক্ষেত্রে মানে ইমাম আবু হানিফা একজন মুহাদ্দিস একজন মুহাদ্দিস মুহাদ্দিস সম্পর্কে কথা হতেই পারে কিন্তু সেটাকে অবদัก্কা করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার রুল ভাই ইমাম দারাকুত نے আবু হানিফার এমলকে জাইফ বলেছে তার হাদিস গ্রন্থযোগ্য নয় বলেছে মিটা গেল রে ভাই অস্বীকার করছেন কেন

আমার ঘরে কেতাব রয়েছে তোমার মতো জাহিরের মতো মূর্খ বোঝানোর জন্য টেন্ডার দিয়ে রাখিনি ঘরে তো কিতাব নাই আপনার কাছে আচ্ছা বলেন তো ভাই আপনি কি নাসুদিন চাঁদপুরের হানাফি কেল্লা বাদ দিয়ে আর কি পড়েছেন কি কি কিতাব নেবেন বলুন বলেন তো কি পড়েছেন আর কি কিতাব নেবেন বলুন আচ্ছা কি কিতাব নিব মানে যা কিতাব চাইবো তাই দিবেন আচ্ছা দশ খান রিজাল্ট শাস্ত্রের নাম বলেন আসমা রিজাল্ট দশ খানা কিতাবের নাম বলেন যারা তা দিলে দশ খানা রিজাল্ট সম্পর্কে আমার বেশি অবগত নাই দেখেন মহাদ্দিস আসমা সম্পর্কে জানেন না আচ্ছা ওসুলে হাদিসের উপরে ওসুলে হাদিসের উপরে একটা গ্রন্থের নাম বলেন ওসুলে হাদিসের উপরে আমি কি বলছি আপনাকে শুনুন বলুন হাদিসের উপরে একটা গ্রন্থের নাম বলেন আর নুকবাতুল ফিকির আর একটা বলেন আবার একটা দেখে দেন সাধারণ আচ্ছা নুকবাতুল ফিকির কার লেখা আচ্ছা নুকবাতুল ফিকার কার লেখা বলেন লেখকের নাম বলেন

সেখান থেকে আসতে আসতে হক ভাবে চলছে আপনি যে কেমন পড়াশোনা করেন কেমন দাঁড় দেন জনসাধারণ সব জেনে নিয়েছে ভাই সাধারণ আজকে বুঝতে পেরেছে তো রুহুলের ফাঁক রুহুলের সঙ্গে অনেকগুলো আমাদের কথা জানি শুনেছি কিন্তু রুল এরকম দেখায় কোনদিন আমি আমি কোন মানে আপনি যে ঠিক আছে একটু আমি কথা ঠিক বলেছেন যে আমি এত আলমের সঙ্গে কথা বলেছি আপনার মতো কোনো ব্যক্তি অজ্ঞ জাহিল এত বড় জাহেলের ছিল আমি কখনোই পড়িনি প্রথম আমার করেছে আবার বাস আবার বাস রুল আমি অপদ্যাকা করেছে কতটা সাধারণ তুমি হ্যাঁ বলেন তো আপনার ইলমের যোগ্যতা ইলমের গভীরতা মানুষ সব বুঝে নিয়েছে আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করছি ইলমন শব্দটা জানিনি

নাসাই শরীফ বা যত গ্রন্থ আছে সেই গ্রন্থ কোন ক্লাসে গিয়ে পড়ানো হয় আমার দরকার কি ভাই আমি মাথা সে তো কেন আপনার ছেলেকে ভর্তি করবেন না আপনার বউকে ভর্তি করবেন আমাদের একটা মেয়েদের মেয়েদের মাদ্রাসা আছে আপনার বউকে ভর্তি করবেন বউ বা মেয়েকে আপনি ওস্তাদকে জিজ্ঞাসা করতে পারবেন না যে বুখারী কোথায় পড়ানো হয় আরে ভাই আমি তো কোনো মাদ্রাসাতে তো আমি পড়ি না আমার তো উস্তাদ হবে না সাক্ষাৎ নাই এখন আপনি যদি বলেন আপনার বউ আপনার আপনার বউ আপনার বউ অথবা আপনার মেয়ে যদি পড়তে চাই তাহলে আমি আমাদের এখানে আহলে হাদিসের একটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আমি কথা বলবো যে মুক্তি মুক্তি সাহেবের বউ আর মেয়ে পড়বে আহলে হাদিস মাদ্রাসাতে আমি কথা বলতে পারি সমস্যা নেই আমি একটা কথা জানার জন্য জিজ্ঞাসা করেছি কথা অপব্যাখ্যা করেছে রুল আমি জানতে চেয়েছি একটা জিনিস বোঝানোর জন্য আমি জিজ্ঞাসা করছি আপনি যে একটা প্রশ্ন করলেন যে রুল ভাই আপনাদের আহাদেশ মাদ্রাসা কোথায় আছে যেখানে বোখারি মুসলিম কখন কোন ক্লাসে পড়ায় তো ভাই

তো দাজ্জাল আমি ভাই এটা কি হাদিসের অপব্যাখ্যা নয় আপনি কি আলেমুল গায়েব ভাই আপনি আমাকে নিস্বাত করলেন আমি দাজ্জাল আমি দাজ্জাল ভাই দাজ্জাল আমার কি এক চোখ আছে আমার কি এক চোখ আছে আসলে আপনি নিজেই কানা আপনি নিজেই কানা তার জন্য দেখতে পাননি আমার দুই চোখই আছে আমি তো আলেম না আমি আলেম না আলেম না মানে বোঝা গেল আখরি জামানাতে কিছু আলেম বের হবে দাদ্দাল মানে নিজে স্বীকার করে দেখেন اخر জামানায় কিছু আলেম বের হবে দাদ্দাল তার মানে আপনি একটা হতে পারে আপনার নাও হতে পারে সেটা আপনি জানেন আমি আজ ভাইদেরকে অনুরোধ করে বলছি রুল 19 স্বীকার করলে আমি আলেম নয়। আলেম না হলে তাআকিকি মজদিসি বসা হারাম রুলের ওই জায়গায় বসে বসাটাই হারাম তো আকিক করা তো আর দূর কি বাপ हा था आरे दूर की बात लेकिन लेकिन लेकिन, लेकिन पिक्चर अभी बाकी है हम लोग कुछ भी हमारा तरह से बात नहीं करता हम सिर्फ जस्टिस उस्मानी चंदपुरी के बारे, बारे में इसकी किताब में जो लिखा है वो खुलकर खुलकर पढ़ता हूँ जो लिखा है तुम्हारा किताब के अंदर एक कागज तुम्हारा एक कलम भी तुम्हारा सब्बर तुम्हारा सिर्फ जवान रूहल आमिन का देख लीजिए तुम्हारा किताब के अंदर में क्या लिखा है क्या लिखा है का देख लीजिए इमाम अब की की इमाम खिलाफ अगर कोई सही हदीस आ गया तो हदीस पर अमल करना जायज नहीं है ये तुम्हारा ग्रंथ के अंदर में लिखा है देखो देखो क्या लिखा है जस्टिस ताकानी माजाब तकली कपा नंबर एक सौ बारह सफा नंबर एक सौ बारह क्या लिखा है अश्मिक भावे यदि एमन कोदीश নজরে পরে যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী তার কর্তব্য হল সেই ইমাম মুস্তাহিদের মতের অনুসরণ করা আলোচ্য হাদিস সম্পর্কে বিশ্বাস রাখবে যে আমি যথার্থ বুঝতে পারিনি অথবা আমার ইমামের কাছে নিশ্চিত এর অধিক শক্তিশালী হাদিস আছে চিন্তা করেছেন হাদিসের ইমাম আবহানিবার বিরুদ্ধে হাদিস হানা হানাফেরা বলছে হাদিস মানা যাবে না ইমাম আবহানিবাকে মানতে হবে দেখো তোমার আগ্রান কে আন্দার মেকে লিখা হে মুকাল্লিদ মানুষের জন্য

বলছে একটা দল এখানে বলছে ইব্রাহিম নাকই সালাতে রুকু ও রুকু থেকে মাথা উত্তোলনের সময় রফুলিয়া দেন বা হস্ত উত্তোলন করার ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছে তার ব্যাপারে এই বইটি একটি প্রত্যুত্তর ইমাম বুখারি বলছে রফুলিয়াদাইন আইন ইব্রাহিম নাখই তিনি করতেন না তার জবাবে ইমাম বুখারি কলম ধরেছে একশো খানা জুজুল রফুল হাদিস নেসেছে হানাফিদের মাথায় চপা ঘাট করেছে তাদের মস্তকে বিদুন্ন করে দিয়েছে হানাফিদেরকে চাবুক মেরেছে হানাফি চাবুক দিয়ে এই কথা ঠিক যে ইমাম বোখারি একদল মানুষের প্রতি উত্তর দেওয়ার জন্য জুজুর রফুলিয়া ইয়াদাইন লিখেছে প্রতি উত্তরবাদী যাদেরকে একদল কোথায় পেলেন ভাই একদল কোথায় পেলেন একদল কোথায় পেলেন উনি যদি রফুল্লিন যদি ত্যাগ যদি করে যদি যদি রফুল ত্যাগ করা হাদিস সহি প্রমাণিতও হয় তারপরে ওই তাবেই কথা গ্রহণযোগ্য নয় হানাফিদের নামাজ

আর মোকল্লিদের বিরুদ্ধে হাদিস আসবে অত তিনি আলে ময়ের তাকলিফ করবেন এটা হতে পারে না তোমার কাছে ভাই মুকাল্লিদের কাছে হাদিস আসবে তারপরেও হাদিসকে প্রত্যাখ্যান করতে হবে এটা তো আপনারা শিখালেন আমি 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 হাদিস দেখাবো এখনই বিশ হাদিস দেখাব যেটা হানাফি মাজাব একটা অধ্যায় আছে মুসান্না পিবনু আবি সাহেবাতে আবি আবি হানিফা তা একটা অধ্যায় আছে যে ইমাম আবু হানিফার বিরুদ্ধে অধ্যায় রচনা করেছে দুশো পঁচিশ আছে আবা আবে আপনি এখনই বললেন ইমাম আবু হানিফার নাকি হাদিস বিরোধী নাই মুসান্না ইবন আবি সাহেবা দুশো পঁয়ত্রিশে মৃত্যুবরণ করে তার মুসান্না বিবন আবি রাদ্দে আলা আবি হানিফা একটা আলাদা অধ্যায় আছে একটু আগে বললেন হাদিস বিরোধী ফতুয়া নাই মুসান একশো পঁচিশ খারাপ যেটা হাদিস বিরোধী ফতুয়া যেরাম তোমার মতো তুমি বুঝে ভাই আবার পালাচ্ছেন দেখেন দেখেন

দেখেন থেকে দর্শক মন্ডলী আল হেদায়া একটু চুপ করেন আল হেদায়া আল হেদায়া এটা হচ্ছে প্রথম খণ্ড ইসলাইম ফাউন্ডেশন থেকে ছাপানো ইসলাইম ফাউন্ডেশন থেকে আল হেদায়া ছাপানো হয়েছে দেখেন এই ইসলাম ফাউন্ডেশন থেকে হেদায়া ছাপানো হয়েছে হেদায়ার দেখেন হেদার কি লেখা আছে দেখেন দেখেন অপ্রতিদ্বন্দ্বিত আর দিক থেকে কোরআনের মতোই আল হেদায়া গ্রন্থ রচিত হয়েছে ইন্নাল হেদায়া কালকুরআন প্রথম কথা দেখেন এ তো পড়ে দিয়েছি হানাফিরা অনুবাদ করেছে দিক থেকে কোরআনের মতোই আল হেদায়া গ্রন্থ রচিত হয়েছে শরীয়তের বিষয়ে এর আগে দেখেন শরীয়তের বিষয়ে এর আগে এই ধরনের কোনো কিতাব কেউ রচনা করেনি আল হেদায়ের আগে বুখারি মুসলিম আহম তিরমিজি কত কি রচনা হয়েছে তারপরে শরীরের বিষয়ে এর আগে এই ধরনের কোনো কিতাব রচনা হয়নি ভাই হেদার আগে কোরআন রচনা হয়েছে হেদার আগে বুখারি হয়েছে মুসলিম হয়েছে আবুদ হয়েছে তিরমিজি হয়েছে ইবন মাজা হয়েছে নাসাই হয়েছে ভাই ভাই মহাত্তা মালিক কিসের কিতাব মুহাত্তা মালিক কিসের কিতাব ফেকান আছে না নাই মহাত্মা মালিক না হাদিসের কিতাব মদ্দা মালিক মূলত ফেকা মদতা মালিক মূলত ফেকা মদতা মালিক মূলত ফেকারি কিতাব হাদিস দিয়ে ফেকা নিয়ে এসেছে দেখেন দেখেন একে ভালো করে দেখেন ইমাম আবহনী বা নাকি সব জায়গায় নাকি বলেছে মত পরিবর্তন করেছে তার জন্য নাকি লিখে দিয়েছে এখন দেখেন আমি লিখে দিয়েছি বিতর্ক দেখেন ইমাম ইমাম ইমামদের মধ্যে পরস্পর বিরোধী কত ফতোয়া দেখেন ইমাম আবহিপা নিকটে মাকরু নয় কেননা তার মতে বিনা অজরে বসা জায়েজ আছে সুতরাং হেলান দেওয়া মাকরু হতে পারে ইমাম আবু পা ইমাম মোহাম্মদদের মতে যেহেতু বিনা অজরে বসা যায় জায়েজ নেই সেহেতু হেলান দেওয়া মাকরু হবে এখানে একটা মত ইমাম কুদ্রির একটা মত ইমাম আবহান পর একটা মত দেখেন এখানে বিতর্ক এখানে বিতর্ক ইমাম মোহাম্মদের মতে বেশি পরিমাণ হিসাব করা হবে সালাতের ওয়াক হিসাবে কেননা সেটা দ্বারাই পুনর্বৃত্তি সাব্যস্ত হয় আর ইমাম মালেক ইমাম মোহাম্মদ মানে আবহাওয়া ছাত্র এর মতে সময় হিসাবে আলিব নু মোর থেকে এটা বর্ণিত হয়েছে নির্ভুল সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞাত আমি এই যে বিতর্ক লিখেছি গোটা হেদায়া পড়েছি আলহামদুলিল্লাহ গোটা হেদায়াকে দাগানো আছে আমার যে এখানে কোথায় কোথায় বিতর্ক বেঁধেছে ইমাম আমবহন করে সঙ্গে ইমাম মোহাম্মদের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিতর্ক আছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বিতর্ক একটা বিশাল মসলার কেতাব এবং মসলা জন্য সহজ

দেখেন একটা হাদিস জাল হাদিস দেখেন হেদায়েতে ইমামত অধ্যায়ের পঞ্চম অনুচ্ছেদ ইমামত অধ্যায় একদম হাদিসটা দেখেন কি বলছে কেননা রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন পরহেজগার আলিমের পেছনে সালাত আদায় করলো সে যেন একজন নবীর পেছনে সালাত আদায় করল নাউজুবাহ জালিক

ও এই 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 হাদিসটা এ হাদিসটা এই একজন পরেশগার আলেমের পিছনে নামাজ পড়া একজন আলেমের পরেশগ আলেমের পিছনে নামাজ পড়া মানে রসুলের পিছনে নামাজ পড়া এহাদিস শহী এহাদির শহী এ হাদির শহী কি বলেন এ হাদিসটা শহী এটা রসুল বলেছেন এই হাদিস রসুল বলেছেন বাবা ভাই আল ওলেমা ও রাসাতুল আম্বিয়া এই হাদিস যদি শহী হয়ে যায় তাহলে এ হাদিসটা সহী যাবে এর হেতু এর কথাকে তাঈদ এই এই হাদিসটা সনদ নাউজি বিল্লাহ মিন জালিকে জাহেলের সঙ্গে কথা কে বলবে ভাই আপনারা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আইমাহুল্লাহর হাদিসনামে জালিয়তি পড়বেন এই হাদিসকে জাল বলেছে আল মওযুআতে আল্লাহ মা মোল্লা আলী কারি ভাই আপনার আপনাদের বাপ আপনাদের আব্বাজান মোল্লা আলী হানাফি Hanafi মওযুআতে হাদিসকে জাল বলেছে আপনি বলে হাদিসটা সহিহ আছে মূর্খত বুঝেনি বলে হাদিসটা হাদিস মফুম জাল যায় এই এই হাদিস সহি আপনি একটু আগে বলেছেন আপনার রসুলের হাদিস সম্পর্কে জ্ঞান নাই আপনার রিজার্ভ স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নাই তো এই বিষয়ে আপনি অজ্ঞ জাহেল আপনার সঙ্গে বিষয়ে কথা বলতে চাইনি ভাই এই হাদিসটা জাল সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে হাদিসটা জাল পৃথিবীর সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে আর উনি বলছেন আল ওলেমা রাসাতুল আম্বিয়া এই হাদিসের আলোকে কি হাদিস সহি তাহলে ভাই আপনাকে এটাও ধরে হবে কজ্জা আকু মিনাল্লাহি নুরু কিতাবুল মুবিন যে আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছে তো আল্লাহ আবু আলু খালাকাল নুরি

আমি বলছি হাদিসের জাল আমি তো বলছি কিন্তু হাদিস থেকে যে মতনটা বার হচ্ছে এই মতনটা জাল হচ্ছে ভাই এখানে রসুল বলেছেন রসুলের দিকে নিসবত করে রসুল বলেছেন বলে হাদিসটা বর্ণনা করা হয়েছে রসুল বলেছেন রসুলের দিকে নিসবত করছে হাদিস জাল আপনি একটু আগে কি বললেন যে এর এর সহি মানে মানসহি ছি 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 হ্যাঁ মতন সহি এই আলে উলেমা রাসাতুল আম্বিয়া আলে উলেমা নবীগণের ওয়ারিশ তো কিসের ওয়ারিশ

ভাই আপনি শোনেন নাই ভাই আপনি জানেন না যে বিষয়ে জানেন না সে বিষয়ে কথা বলেন না তাহলে একদিন আসেন একদিন লাইভে আসেন হায়াতুল আম্বিয়া ফিলকুবুর এ প্রসঙ্গে আসেন একদিন আলোচনা আপনাকে বাস খাওয়াবো দেখেন কিভাবে কিভাবে খাওয়াবেন আপনি আসেন একদিন হায়াতুল আমি ফিলকুবুর আলোচ্যের বিষয় রাখেন ভাই আপনার সঙ্গে আলোচনা করব ঠিক আছে আজকে অনেকক্ষণ আলোচনা করলো একদিন আলোচনা হবে হ্যাঁতুল আম্বিয়া ফিল কুবুর এই বিষয়ে দেববন্দ্রা আর মানহাজ কাদের সঠিক আপনাকে ন্যাংটা করে ছাড়বো আশা বলে থানবে আপনাদেরকে বাস দিয়েছে মোহিদ্দিন আপনার দেখেন আপনার আপনি কেনে আপনি নাসিরউদ্দিন চাঁদপুরীকে দারুল দেববন থেকে মুক্তি রাশেদকে আপনি তুলে নিয়েছেন যদি পারেন মাহমুদ হাসান দেববন্দীকে কবর থেকে ডাকেন আকরাম মুস্ত মাস্টার আমিন ওকারবিকে ডেকেলে আসেন আপনাদের মুনাজির মাস্টার আমিন ওকারবিকে কবর থেকে তুলে নিয়ে আসেন ওর সঙ্গে হায়তুল আম্মিয়া ফিল কবর নিয়ে আলোচনা করব নাউযুবিল্লাহ মিন জালিক আপনাদের সম্পর্কে হায়াতুন নবী সম্পর্কে দেওবন্দীদের bahas হয়ে রয়েছে মূর্খ ডেকে নিয়ে আইডানে আরে ভাই আমার সঙ্গে আলোচনা আসেন কোন মায়ের ব্যাটা আছে কোন মায়ের ব্যাটা আছে দেওবন্দি হানাফি আইদিন আলোচনায় আসেন

আমি তাকি উসমানি যে ভুল করেছে যেটা ভুল করেছে আমি মুসলিম মুমিন মুমিন মনে করে বলিতে ভুল করে দিচ্ছি আপনি বলেন আপনি আমাকে ইসলাম ফোন করেছেন বলেন আপনি বলেন ভাই আপনি নিজে তো বলেন আপনি ইসলা করার জন্য ফোন করেছেন তো আপনি একটু বলেন আপনার কি পদ্ধতি আমি আপনাকে আবার বাস হানাফি দেবন্ধি আবার বাস মুস্তাহিদ যদি ভুল করে ইস্তেহাদে ভুল করে তাহলে এক নাকি ঠিক করে দুই নাকি আল্লাহ রসুল বলছে একজন আলেম ভুল করবে আর ভাই জাস্টিসমানি ভুল করতে পারে মুস্তাহিদ ভুল করতে পারে

নাউজুবিল্লাহ পড়ে আমি পড়েছি জাসির তাকুসমনি ভুল আমি ধুই না আর তাসতিস তাকুসমনির দারসে তিরমিজির দারসে তিরমিজির আবার জবাবে একটা বই আছে উর্দুতে ওলে মারাই বই লিখেছে ওলে মারাই বই লিখেছে যে জাসির তাকুসমনকে ভাস দিয়েছে আরে আমার মত না রে যা হেলে মুরাক্কাব আমার মতো ওলেমা আমি আমি আলেম নাকি আমাকে দেখেন আপনার আপনার ভাব দেখেন আমাকে আপনি আলেম ভাবছেন ভাবছেন আমি আল্লামা ভাই আমি আল্লামা না

আচ্ছা ঠিক আছে অনেক আলোচনা হলো ভাই আমারও বিরক্তি লাগছে আমি আজকে তাহাকিগি মাছ দিশে বসেছিলাম চারটে চারটে থেকে রাত দশটা পর্যন্ত চলছে এক চিহ্ন থামেনিখো আলোচনা তখন থেকে চলছে অনেক আলোচনা হলো এখন তো স্যাশ্রামও হচ্ছে তো যাই হোক মানুষই আলোচনাটা শুনবে মানুষ জানবে বুঝবে দেখবে এটা ওই নাম্বার লাইভ চলছে হ্যাঁ

ঠিক আছে দুজনের সম্মতিতে আমরা ফোন রাখলাম ঠিক আছে ওকে আসসালাম ওয়ালাইকুম ও রহমাতুল হ্যাঁ তো যাই হোক দর্শক মন্ডলে অনেকক্ষণ ধরে আপনাদেরকে লাইভটা আপনারা উপভোগ করলেন আমার আলোচনা এতক্ষণ ধরে এই কারণেই যে মানে উনি আমাকে ফোন করেছিলেন আমি ফোন করিনা উনাকে উনি ফোন করেছিলেন এর আগে একবার আলোচনা হয়েছিল কিন্তু ওটা মানে রেকর্ড সেই দিন হয়েছিল না আর আমি তার ফোন আর করি না বছর থেকে তো উনি আজকে অনেকবারই ফোন করেছিলেন এর জন্যই শুধুমাত্র ফোন করেছিলেন প্রথমে যে আমি ব্যস্ত আছি এখন কথা বলতে পারবো না আমি তাকে কি তাহা কেবল শেষ করলাম তো যাই হোক আপনারা আপনার দেখলেন আমার এতক্ষণ ধরে আলোচনা করার মূল উদ্দেশ্য একটাই যে এই যে ওলেমাই আহনাফ যারা দিবন্দি বেরলবি এরা আছে সাধারণ আমজনতাকে তারা যে কতটা ধোকা দেয় কতটা ধোকা দেয় আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আমি প্রত্যেকটা বই তাদের কিতাব থেকে তাদের অনুবাদ থেকে দেখিয়েছি এখন কেউ যদি শুধু অভিযোগ করে যে এটা নিয়ে যে আসলে রুহুল আমিন তো আরবি জানে না বা রুহুল আমিন তো মাদ্রাসায় পড়েনি বা আলেম না তার জন্য তার কথাটা গ্রহণযোগ্য নয় তো আমি কিন্তু আমার কথা একটাও দেখে নিই আমি যেটা হানা ফিরাই নিজেরাই জাস্টিস তাকুসমানি তাদেরই আল মানে তাদেরই আলেম হানা ফিরাই অনুবাদ করেছে বাংলাদেশ মাদ্রাসায় পাঠ্য বই এটা এটা সকলে পাঠ্য বই তাদের মাদ্রাসার পাঠ্য বই এটা আমাকে তো অভিযোগ করার কিছু নেই এখন যদি বলেন আমি সবগুলো আপনাদেরকে দেখেছি আর যে বইগুলো দেখেছি আপনারা বাংলাতে কিনতে পাবেন হানাফিদেরই অনুবাদ সবগুলো দুই নম্বর বিষয় এখন যদি আমাকে বলে যে আপনি আলেম না আপনার কথা কেন মানব আমার কথা মানতে হবে না রে ভাই আমি বই দেখেছি হ্যাঁ আমি তো শুধুমাত্র পড়েছি তাই জন্য মুখস্থ আছে আমি সঙ্গে সঙ্গে পৃষ্ঠাগুলো দেখালাম এখন যদি বলেন আলেমদেরকে মানতে হবে তাহলে আমরা বলবো ভাই দেবন্দী ওলেমা যারা আলেম ডিগ্রি অর্জন করেছে তারা কখনোই বেরোলেবি আলেম দিকে কখনোই মানে না লুৎফার ফরাজি বা নাসুদ্দিন চাঁদপুরি কখনোই এনাতুল্লাহ আব্বাসী উনিও কিন্তু বড় আলেম বড় কারি হাফেজ মাদ্রাসার ডিগ্রি আছে সমস্ত কিছু আছে কিন্তু দেবনধুরা কি এনাতুল্লাহ আব্বাসীকে কখনো তাকে বড় আলেম বলে মানে তারা মানে না জাহেলি বলে আবার এনাতুল্লাহ আব্বাসী উনি আবার লুৎফারহমান ফারাজি নাসুদ্দিন চাঁদপুরি এ থেকে জাহেল বলে তো মূলত কি বলেন তো মূলত সমস্যা হচ্ছে এটা যে নিজের বিরুদ্ধে চলে গেলে যত বড়ই সে আল্লামা হোক না কেন যতই শাইখুল ইসলাম হোক না কেন আর মানতে চায় না তাই এখানে যদি আপনার কে বলেন যে রুহুল আমিন ভাই তো মাতে সে পড়েনি না তার জন্য তার কথা গ্রহণযোগ্য না ভাই এটা তাহলে আপনার ব্যাপার তবে পবিত্র কোরআন খুলবেন সুরা আনফাল এক নম্বর চব্বিশে আলোচনা তো বলছে যে দলিল পাওয়ার পরে যে দলিল দিয়ে মানুষ জীবিত থাকবে দলিল পাওয়ার পরে মানুষ মৃত্যুবরণ করবে মানুষ একটা দলিল থেকে এই দলিল দিয়ে জীবিত আবার দলিল দিয়ে মৃত্যু কেউ যদি হেদায়ত পায় একটা দলিলে হেদায়ত পাবে কেউ যদি মরে তার কাছে এক কোটি যদি দলিল দেওয়া দেয় তাও সে হেদায়ত পাবে না আমার আলোচনার উদ্দেশ্য ছিল একটু আপনাদেরকে জানানো যে একজন কত বড় যে মানুষ নির্লজ্জ হতে পারে কত বড় যে হাদিসকে অস্বীকার করতে পারে নিজেদের লেখাকে অস্বীকার করতে পারে কিভাবে তাবিল করতে পারে অপব্যাখ্যা করতে পারে মানে কত রকমের কৌশল তার অবলম্বন করে নিজের মাঝাবকে টেকানোর জন্য জাস্ট এতটাই দেখানোর জন্যই হঠাৎ আমার মাথায় আসলো যে আমি এই আলোচনাটা আমি লাইভ করে দিই মানুষ একটু দেখুক এর আগে তো অডিও করতাম তাই লাইভ করে দিলাম সরাসরি যেন আপনারাও দেখতে পারেন যে সরাসরি যে এটা কত বড় অজ্ঞ হতে পারে আর কত রকমের অপব্যাখ্যা করে নিজের মাঝাবকে টিকাতে পারে একটা কথাই যথেষ্ট আবণিপারের কথার খিলাপ আর বলছি না সমস্ত কিছু দেখেছেন আমি অনেক ট্র্যাড মানে অনেক ক্লান্ত আমি প্রায় চারটের দিক থেকে আমি লাইভে এসেছি কাহকে গিয়ে মাঝদেশ সতরু আমরা আলোচনা করলাম তারপরে তো আবার লাইভে চলে আসলাম সঙ্গে সঙ্গে দশ মিনিট রেস্ট পাইনি তো যে হোক ছয় ঘন্টা টানা আপনাদের সঙ্গে সময় দিলাম আপনারা এটা লাইক করেন শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা আপনারা যা দিচ্ছেন দেন সমস্যা নেই আজকে মতো আমরা এই খালি বিদায় নিচ্ছি আল্লাহ তালা ওই ব্যক্তিকে সহ সকলকে হেদায়ত করুক আমাকে আল্লাহমতালা হেদায়ত দান করুক আমি ও হেদায়ত থেকে যে মানে গা ফেলাম নাই আল্লাহমতাল আমাকে হেদায়ত করুক হেদায়তে কামেলা দান করুক এই দাওয়া এ করে রেখেই আজকে মতো আমরা এই আলোচনাটি শেষ করলাম সুভানা কাল্লাহমা ওয়া বিহামদিকা ওয়াশাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু